ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন, সেই রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য যুগ যুগে অসংখ্য আম্বিয়া ও রসুলগণকে প্রেরণ করেছেন এবং তারা দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ তো বিশ্বাস করেছে, নিজের আমলে সংশোধন করেছে, আবার কেউ অবিশ্বাস করেছে, অস্বীকার করেছে। মানব জাতির পরিণামও এর ওপর ভিত্তি করেই শরীর ধারিত হয়েছে। যারা বিশ্বাসী, সৎকর্মশীল হয়েছে, ইমানদার হয়েছে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আর যারা অবিশ্বাসী হয়েছে, কুফরি করেছে, অবাধ্য হয়েছে আম্বিয়া রসুলগণের দিক নির্দেশনার হেদায়তের, তাদেরকে আল্লাহ ইহকালে পরকালে লাঞ্ছিত করেছেন, বরং পার্থিব জগতেও আসমানি জমিনে আজাব দিয়ে বহু জাতিকে ধ্বংস করেছেন। এ বিষয়টি রব্বুল আলমিনের অস্তিত্ব প্রমাণ করে, যে আল্লাহ আছেন। আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব এবং তৌহিদের প্রমাণ যেমন কোরআনে করিম, তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, তেমনই মানুষের সুস্থ বিবেক, বিবেচনা, আকল, এইরকমই মানুষের প্রকৃতি, মানুষের অনুভূতি, এসবগুলি হচ্ছে রব্বুল আলমিনের অস্তিত্ব আছে, আল্লাহ আছেন এর দলিল। তার একটি হচ্ছে বিভিন্ন জাতির উত্থান পতন, অথচ সেসব জাতিগুলি অত্যন্ত শক্তিশালী ছিল। এই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, তাওহীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ওজুদ বা অস্তিত্বের ক্ষেত্রে। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শেষ রসুল, যাকে রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য, হেদায়তের জন্য রহমত করে প্রেরণ করেছেন। আমাদের ধারাবাহিক তফসির চলছে প্রতি জুমাবারে, জুমার সালাতের পর ইসলামিক সেন্টার দাম্মামে আম্মাপাড়া থেকে। আজকে আমাদের তফসির হবে সূরাতুল ফজরের। আজকে আমরা শফর মাসের তৃতীয় তারিখ 1440 হিজরি তে সূরাতুল ফজরের তফসির করার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার তৌফিক দান করেন এবং ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং কোরআনে করিম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন এবং আমাদের আমলকে সুন্দর করার তৌফিক দান করেন। সূরাতুল ফজর, এই সূরা মক্কি সূরা, এই সূরা হচ্ছে মক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের যে 13 বছরের জীবন ছিল, সেই সময়গুলির কোন এক সময় নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমার জীবনে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ফজর দিয়ে শুরু করেছেন। নামকরণের কারণ হচ্ছে এটি, এই সূরার নাম হয়েছে সূরাতুল ফজর, কারণ এই সূরা শুরু হয়েছে আল ফজর শব্দের, শব্দ দিয়ে বা এই শব্দের বা এই বিষয়টির শপথ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটি বিষয়ের কসম করেছেন, চারটি বিষয় রয়েছে। মহান আল্লাহ কসম করেছেন ওয়াল ফজরে, ওয়ালায়ালিন আশ, ওয়াশাফে, ওয়াল বদর, এই চারটি কসম, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, এই চারটি কসম। এখন তাফসির আমরা শুরু করার আগে এই সম্পর্কে একটি হাদিস সনানে নাসাইতে এসছে। ইমাম নাসাইর দুটো কিতাব রয়েছে। আমাদের দেশের মানুষরা, আম জনগণ তো দূরের কথা, অনেক আলেমরাই
জানে যে ইমাম নাসাইয়ের শুধু একটি কিতাব রয়েছে, নাসাই, সোনানে নাসাই, যেটা নাসাই বলে পরিচিত। তো আসলে এটা নয়, ওনার দুটি কিতাব রয়েছে। একটি নাম হচ্ছে সোনানে সুগরা লিল ইমাম নাসাই, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির সোনানে সুগরা, আরেকটি হচ্ছে সোনানে কুবরা। সোনানে কুবরার আকার অনেক বড়, তাতে অনেক বেশি হাদিস রয়েছে। বর্তমান যে আমাদের বাজারে যেটা লব্ধ আর বাংলায় তর্জমাও হয়েছে নাসাইর, সেটা হচ্ছে সোনানে নাসাই সুগরা, ছোট সোনানে নাসাই। তো অনেকগুলি হাদিস সোনানে কুবরাতে আছে, সোনানে সুগরাতে নাই। এই হাদিসটিও জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সোনানে কুবরা ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির কিতাবে রয়েছে। এই হাদিসের বিষয়বস্তুটি সহিহ হাইন সহিহ বুখারী মুসলিম রয়েছে, অন্য অন্য হাদিসের কিতাবে রয়েছে, কিন্তু এই সুরাতুল ফজরের কথা তাতে নেই। তবে ঘটনা এর আগে সুরাতুল গাশিয়া অথবা সুরে আলা এই সুরাগুলি তফসির করতে গিয়ে বলা হয়েছে, তা হচ্ছে যে মাদ রাজি আল্লাহ তাআলা আনহু ইমামত করতেন তাঁর মহল্লার মসজিদের, সাল্লাম আদন সলাতেন, মাদ রাজি আল্লাহ তাআলা আনহু সলাত আদায় করালেন, এশার সলাত ছিল, সেটি এশার সলাত ছিল। ফাজা আর রাজুল ফাসাল্লাম আহু, কোনো এক ব্যক্তি আসলো সেই মহল্লার, আসার পরে তার সাথে সলাত শুরু করলো, ফাতাউওয়ালা, কিন্তু মাদ রাজি আল্লাহ তাআলা নামাজটি খুব লম্বা করলেন। অন্য রেওয়ায়েত রয়েছে সূরা বাকারা প্রথম রাকাত, সূরা আল ইমরান দ্বিতীয় রাকাত। কষ্টের কাজ করে সারাদিন মেহনত করেছে, এসছে ক্লান্ত হয়ে, ফাসাল্লা ফি নাহিয়াতিল মসজিদ, তখন সেই লোকটি জামাত ছেড়ে দিয়ে মসজিদের এক সাইডে কিনারায় গিয়ে একা সালাত সেরে নিল, সম্মান সারা, তারপরে মসজিদ থেকে টান দিল। ফাবালাগা যালেকা মুআযান, এই ঘটনার কথা মুআযান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আপনার পেছন থেকে একটি লোক বেরিয়ে গিয়ে পৃথকভাবে আলাদা জামাত করে চলে গেছে। ফাকালা, বললেন তিনি, মুনাফিকুন, ও হচ্ছে মুনাফিক। জি, মুনাফিক মানে সবাই যে বড় মুনাফিক তা না, মুনাফিক দুই রকম, আমলের মুনাফিক আর আকিদা বিশ্বাসের মুনাফিক। যাদের আকিদা বিশ্বাসেই কপটতা রয়েছে, মুখে এক কথা বলে অন্তরে অন্য কিছু বিশ্বাস রয়েছে, অন্তরে অবিশ্বাস বা সন্দেহ আর মুখে বিশ্বাসের কথা, তারা হচ্ছে আকিদা বিশ্বাসের মুনাফিক। কিন্তু আমলের মুনাফিকের অনেকগুলি লক্ষণ রয়েছে, যার মধ্যে যত বেশি লক্ষণ পাওয়া যাবে সে তত পাকা আমলই মুনাফিক হবে। আর যার মধ্যে একটি দুটি চরিত্র আছে, তার মধ্যেও শোবাতুম মিন নিফাক, কপটতার শাখা প্রশাখা রয়েছে, যেমন হাদিসে রয়েছে। যদিও কাউকে মুনাফিক বলা এইভাবে ঠিক নয় আসলে, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না তারপরে আপনার বলার অধিকার কি না, আপনাকে এখানে বলার অধিকার দেওয়া হয়েছে কি না শরীয়তের পক্ষ থেকে। ফাজাকারা জালেকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটি পৌঁছে গেল। মাওয়াজ রাদিয়াল্লাহু আনহু মুনাফিক বললেন, আর ওই লোক সালাত ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। ওই লোকটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকালে, ফাসাল আল ফাতা, লোকটিকে জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, মুআযকেও ডাকালেন, ডাকো মুআযকে। সেই লোক বলল, হে আল্লাহ রাসূল, যেহেতু ওসাল্লি মা ফাতাওয়ালা আলাইয়া, তার সাথে সলাত আদায় করার জন্য জমাতে এসেছিলাম, কিন্তু সে বড় লম্বা সলাত শুরু করলো, ফান সারাফ, তো তখন আমি তার সলাত ছেড়ে দিয়ে সল্লাইত ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের এক কিনারায় সলাত আদায় করলাম, কারণ ফায়ালাফ তো নাকাতি, সারাদিন আমি উঁটের রাখাল, উঁট উঁটকে আমি চারা দিতে থাকি, অনেক কষ্টের কাজ করি। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফাত্তানুনি ইয়া মুআয, হে মুআয, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও, তাহলে যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সম্পর্কের অবনতি ঘটে, এই রকম কাজ করা ঠিক নয়। উপরন্তু এটা প্রথম বিষয় যে এটা হচ্ছে সুন্নার খেলাফ, এটা হচ্ছে সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে যে আপনি যখন একা সলাত আদায় করবেন তখন আপনার ইচ্ছা মতো সারা রাত নামাজ পড়েন, জামাত করার কোনো এনে লম্বা করে নামাজ পড়ে, যতক্ষণ পর্যন্ত এশার সলাতের টাইম আছে আপনি পড়েন না, শুরু করে দেন মাগরিবের দেড় ঘন্টা পরে প্রায় এশার সময় হয়ে যায়, তারপর থেকে শুরু করে আপনি অর্ধেক রাত পর্যন্ত চালান, সমস্যা নেই, অর্ধেক রাত পর্যন্ত এশার সলাতের টাইম একা পড়েছেন, খুব লম্বা পড়ে,
কিন্তু যখন জামাতে সালাত আদায় করবেন তখন নিষেধ আছে এরকম ইমামকে লম্বা সালাত আদায় করতে। মান সাল্লা বিন্নাস ফালিউখফফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই যে ব্যক্তি মানুষের ইমামত করবে সে যেন হালকা করে, সে যেন হালকা করে সালাত আদায় করে। কারণ ফাইন্না ফিহিম মারিদা ওয়া যাইফা ওয়া যাল হাজাতে, কারণ মুসল্লি মুক্তাদিদের মধ্যে দুর্বল বৃদ্ধ আছে, ওয়াল মারিদ রোগীও আছে, ওয়া যাল হাজা অনেকে সুস্থ থাকলেও তার প্রয়োজন আছে, কাজকর্ম আছে, চাকরি আছে, ডিউটি আছে, কোথাও যেতে হবে, মসজিদে এসছে জামাতের নামাজ পড়ার জন্য, তাহাতে জামাতটা শেষ হলে যাবে, শুধু সবার খেয়াল রাখতে হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সালাত শুরু করতেন আর লম্বা সুরা ধরাতেন যে আজকে একটু লম্বা করে পড়ব। ফায়াসমো বোকা সবি, মহিলারা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করত, সাহাবিয়াতরা রাদিয়াল্লাহু আনহুন না, এর থেকে বোঝা যায় যে মহিলাদের মসজিদে যাওয়া সুন্নতসম্মত। কিন্তু বিদাতীদের লক্ষণ হচ্ছে যে মসজিদে মহিলাদের নিয়ে গেলে ফিতনা হবে, বাজারে ফিতনা হয় না ওদের। হ্যাঁ, ওদের বিদাতি, হ্যাঁ বিদাতি খুরুজে বিদাতি কাজের জন্য বেরিয়ে মহিলারা যায়, ওগুলোতে আবার ফিতনা হয় না। বিদাতি কাজে এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে যাচ্ছে, মহিলাও চিল্লে দিয়ে বড়াচ্ছে, ওতে ফিতনা হয় না। মহিলার ওয়াজ মাহফিলে আসছে, ওতে ফিতনা হয় না। মহিলারা সিনেমা দেখছে, ওতে ফিতনা হয় না। মহিলারা একাকার হয়ে সহশিক্ষায় ওই ওই মোল্লা যে যে এই বিদাতি বক্তব্য করেছে সে তার পরিবারের তার বংশের মেয়েদের সহশিক্ষায় পড়াচ্ছে, সাবালিকা মেয়েদেরকে হারাম পড়া পড়াচ্ছে, তাতে কোনো ফিতনা হয়? যেগুলো ফিতনা আর ফিতনা, সন্নত কায়েম করলে ফিতনা হয়, এটি একটি ভ্রান্ত মতবাদ। সন্নতের কথা বললে ফিতনা হয়, যেমন রফেনা করলে আপনারা ফিতনা করছেন, আমিন জোরে বললে ধরে আপনারা ফিতনা করছেন, কেউ বলেন আপনি ই করছেন, আপনি আমাদের মসজিদে কেন আপনি জোরে আমিন বললেন, হ্যাঁ বুকে হাত বাঁধলে এই ফিতনা করতে এসছেন আপনারা, আমরা সবাই মোনাজাত ধরছি, আপনি মোনাজাত ধরছেন না, ফিতনা করছেন। এই সন্নত কায়েম করাকে যারা ফিতনা বলে তার আলা ফিল ফিতনাতে সাকাত, এরাই ফিতনাতে ডুবে আছে। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন জি, এরাই হাদিস মানতে রাজি না, এরা হচ্ছে কপট। শুধু বলছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বলছে যে আমরা নবী ভক্ত আশেকে রসুল, কিন্তু নবীর সন্নত মানতে রাজি না, এটার নামই তো কপটতা। এদের সম্পর্কে তো সূরা তওবা বলেছে আলা ফিল ফিতনাতে সাকাত, তারাই তো ফিতনাতে ডুবে আছে, লিপ্ত হয়েছে। একজন সহি আকিদার মানুষ, সহি আমলকারী হেকমত অবশ্য অবলম্বন করবেন যথাসাধ্য। যারা ফিতনা করছে তাদেরকে ফিতনা করার সুযোগ দেবেন না, যারা ফিতনা করছে তাদেরকে ফিতনা করার সুযোগ দেবেন না। যেখানে দেখবেন যে ওরা ফিতনা করার সুযোগ পাবে সেখানে কিছু সুন্নত যদি স্থগিত রাখা যায় আপাতত কিছুদিনের জন্য, বৃহৎ স্বার্থে যে এখান থেকে আরও কিছু লোককে সহি আকিদায় নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে এরাও এই গুমরাহিগুলি থেকে বেরিয়ে আসে বা বিদাত থেকে বেরিয়ে আসে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। সুতরাং এই সুন্নতগুলি নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করব যে এই সুন্নতগুলি আপনার মুখ্য উদ্দেশ্য যেন না হয়, তার চাইতে বড় উদ্দেশ্য হবে আপনার দাওয়াতের প্রচার প্রসার। তাফসির করতে গিয়ে এই হাদিসটি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে তুমি কি ফিতনা করতে চাও? এক ফিতনা হচ্ছে সুন্নতের খেলাফ কাজ করেছেন, সুন্নতের কাজ করলে নবী সাল্লাম ফিতনা বলতেন না, বিষয়টি আপনি সূক্ষ্মভাবে লক্ষ্য করবেন। যদি মুআয রাদিয়াল্লাহু সুন্নতি তরিকায় সালাত আদায় করতেন, ধরেন ফজরের সালাতে সূরা সিজদা সূরা দাহার পড়ছে কেউ, আর কেউ এসে বলছে এই আপনি ফিতনা করছেন, এত লম্বা ফজর নামাজ পড়ছেন, ও হচ্ছে ফিতনাবাজ, যে সুন্নতের খেলাফ বলবে, ঠিক না? কিন্তু এশার সালাতে সূরা বাকারা সূরা আলে ইমরান পড়া আর 51 মুক্তাদি আছে আপনার পিছনে, এটা সুন্নতের খেলাফ কাজ। নফল করতে গিয়ে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, সুতরাং এই জন্যই ফিতনা বলা হয়েছে। জি হ্যাঁ, দুই নম্বর ফিতনা হচ্ছে যে এই তোমার সুন্নতের খেলাফ কাজের কারণে কলহ সৃষ্টি হচ্ছে, জি মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, তোমার জামাত ছেড়ে লোকটা চলে গেল, তোমার একটা অন্তর্ঘৃণা জন্মিবে তার সম্পর্কে, তার একটা অন্তর্ঘৃণা জন্মিবে ইমাম সম্পর্কে, জি এটা একটা ফিতনা। ফাত্তানুনি আমাল আইনা আনতা মিন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল ফাজরি ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই হাদিস চিত্রে রয়েছে যে তোমার কি খবর নেই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সম্পর্কে, এটা কেন পড়ো না? ওয়াশ শামসি ওয়া দুহাহা কেন পড়ো না ইশার সালাতে? ওয়াল ফজরে কেন পড়ো না? ওয়ালা ইয়ালিন আশরি কেন পড়ো না? ওয়াল লাইলি ইযা ইয়াগশা কেন পড়ো না? এই সূরাগুলি অর্থাৎ এই মধ্যম সূরাগুলি যে আম্মা পারা রয়েছে সেই সূরাগুলি পড়বে, ওয়াসাতে মুফাসসাল যেগুলিকে বলা হয়।
এখন আমরা তাফসীর শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, আর রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তার সৃষ্টির যে কোনো বিষয় সম্পর্কে তিনি কসম করতে পারেন। বহু বিষয়ে বহু বস্তুর কসম করেছেন, কখনো সময়ের, কখনো স্থানের, কখনো বস্তুর, কখনো নিজের জাতের, বালা ও রব্বি, যে নিজের সত্তারও কসম করেছেন। একজন বান্দা যেহেতু আল্লাহর হ্যাঁ এবাদতের জন্য পয়দা হয়েছে, মানুষ কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? এবাদতের জন্য। আর এবাদত হচ্ছে তৌহিদ ভিত্তিক এবাদত, আর আল্লাহ ছাড়া অন্যের শপথ করা বান্দার জন্য তৌহিদ বিপরীত বিষয়, শিরক। সুতরাং কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্যের কসম করবে না, বলবে না মাইরি, আঞ্চলিক ভাষা বলে না, মানে মায়ের কসম, না না ওইটাও কসম না, এগুলো দানা ছুঁয়ে কসম, জি হ্যাঁ দানা মিলবে না আমার না, এসব কথা হারাম বলে, এগুলো শিরকি কথা। মানে হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কেউ হলফ করে তাহলে সে শিরক করল। বড় শিরক হতে পারে কখনো ক্ষেত্র বিশেষে, আর ছোট শিরক তো অবশ্যই, ছোট শিরক কবিরা গুনাহ। ওয়াল ফজরি, আল্লাহ রাব্বুল বলছেন যে উষার কসম, ভোরের কসম, হ্যাঁ বা ফজর সকালের কসম, যাই বলেন। ফজর মানে, ফজর মানে কি? ফজর মানে ভোর হওয়া। ফজর মানে কি? ভোর হওয়া, যখন শুভ সাদেক হয় এর নাম হচ্ছে ফজর। এখানে সালাতুল ফজর বলা হয়নি, ফজর বলা হয়েছে। এখন এই ফজরটি প্রত্যেক দিনের ফজর উদ্দেশ্য করে কসম করা হয়েছে, নাকি বিশেষ কোনো দিনের ফজরের কসম করা হয়েছে, এই নিয়ে তাফসীরকারদের দুটি মত রয়েছে, যেটি অধিকাংশ মুফাসসিরিনদের মত, আর এটাই হচ্ছে বলিষ্ঠ, যে আল্লাহ শুধু আল ফজর বলেছেন, আমি ভোরের শপথ করছি, আমি উষার শপথ করছি। সুতরাং যে কোনো দিন ভোর হয় প্রতিদিনের ভোরের শপথ, জি হ্যাঁ প্রতিদিনের ফজরের সময়ের শপথ। এই সময়টি মূল্যবান সময়, এই সময় রিজিক বন্টন হয়, এই সময় যারা ওঠে তারাই ফজরের সালাত আদায় করতে পারে, ফজর সালাতের হেফাজতকারী হইতে পারে। এই সময়টি হচ্ছে বরকতের সময়, বিভিন্ন দিক রয়েছে ফজিলতের ভোরের। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ভোরে কালে উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের ভোরবেলায় সকালবেলায় বরকত দেওয়া হয়েছে। এটা হচ্ছে জুমলা খাবরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, খবর দিয়েছেন, জি হ্যাঁ। আর আরেকটা হচ্ছে জুমলা ইনশাইয়া, যারা গ্রামার বোঝেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের ভোরবেলায় সকালবেলায় বরকত দান করো। সুতরাং সকাল সকাল যারা ফজরের সালাত আদায় করলো, তারা এই বরকতে নবী সাল্লামের দুয়াতে কি পেল, অংশ পেল। এবং আল্লাহ যে এতে বরকত রেখেছেন, এই বরকতে ভাগ পেল। সকালবেলা ফজরের সালাত দিয়ে কাজকর্ম শুরু করলো, তার বরকতময় জীবন শুরু হলো। তারপরে সকালবেলাতে মানুষ যাদের কাজের প্রয়োজন তারা কর্মচারী খোঁজ করবে, হ্যাঁ তাই না? সকালবেলাতে কাজ শুরু করলে খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়, কিন্তু যখন বেলা হয়ে যায় আর রোদ হয়ে যায় তখন মানুষ অলস হয়ে যায়, এটা পরীক্ষিত জিনিস। সকাল সকাল আপনি কাজের জন্য বেরিয়ে গেলেন, অনেক কাজ সেরে চলে আসলেন, নাস্তার সময় হয়তো মেলা কাজ সেরে চলে এসছেন, আপনি বসারা হয়ে গেছে, কিন্তু সকালবেলা ঘুমিয়ে যান, হঠাৎ করে দেখছেন ও 8টা 9টা বেজে গেল, মনটা ছিল সকাল 7টায় যাবো, রে যা দেরি হয়ে গেল, আর 2 ঘন্টা আছে জোহর হয়ে যাবে, তো আর যে কী বা করবো, থাক কালকে যাব, হয় না অনেক সময়, থাক আজকে বাদ থাক, গেল ওই দিনটা বেকার চলে গেল। অথচ আপনার পরিকল্পনা ছিল যে কিছু কাজ করবো, জি। তো সকালবেলা, আর তাছাড়া স্বাস্থ্যগত দিক থেকে আজকাল মাশাআল্লাহ খুব গবেষণা আসছে, যারা ভোরবেলা উঠে আর সকালবেলার এই আবহাওয়া তারা পায়, ফজর সালাতে জামাতে গেলে অবশ্যই পায় তারা, আর তারা সুস্থ থাকে, তারা এই হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে অনেক মুক্ত থাকে। তুলনামূলক ওইসব লোকদের যারা এই ভোরবেলা ঘুমাইতে থাকে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে। এইসব কথাগুলি আলহামদুলিল্লাহ আজকাল আসছে, এই সায়েন্সে প্রমাণ করছে ইসলামের হাক্কানিয়াত বা সত্যতা। ওয়াল ফজরি, তো এই ফজর মানে যে কোনো দিনের ভোরে শপথ করেছেন, এ হচ্ছে তাফসীর। আর দ্বিতীয় কেউ কেউ তাফসীর করেছেন, সালাফ থেকে বর্ণিত রয়েছে, এই ফজর মানে হচ্ছে জিলহজ মাসের 10 তারিখের ফজর, মানে বিশেষ একদিনের ফজর আল্লাহ শপথ করেছে। এটা কেন তারা
এই মতটি ব্যক্ত করেছেন এই জন্য যে তার পরে শপথ রয়েছে ওয়ালায়ালিন আশর দশটি রাতের কসম এই দশটি রাতের তাফসির সম্পর্কে সাহাবায়ে কেরামরা প্রায় একমত যে দশটি রাত হচ্ছে আশর জিলহিজা জিলহজ মাসের এই দশটি দিন রাত দশটি দিন পহিলা জিলহজ থেকে শুরু করে দশ জিলহজ পর্যন্ত এই দশটি দিনের বা রাতের আল্লাহ কসম করলেন যখন এই দশটি দিনের কসম করলেন দশটি রাতের কসম করলেন তার সাথে সাথে এই দশটি রাতের মধ্যে সবচাইতে বেশি নেকির কাজ করা হয় সারা বিশ্বে শুধু হাজির সাহেব হাজির সাহেবদের অধিকাংশ কাজগুলি এই দিনে হয় আর সারা বিশ্বের মুসলিমরা ঘরে ঘরে নেক আমল করে ঈদের সলাত আদায় করা উজিয়া কুরবানি করা হাজিদের অন্য পাঁচটি কাজ সবগুলি কাজ এগুলি হয় কোন দিনে ইয়াউমুন নাহার এই দশ তারিখে দশই জিলহজ সুতরাং এখানে দশই জিলহজের ফজরের কসম করা হয়েছে এই মতটিও কেউ কেউ উল্লেখ করেছেন যেমন প্রসিদ্ধ মত সাহাবী আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও অন্যান্য তাবেইন থেকে যে ফজর মানে যে কোনো দিনের ফজর ওয়া সুবহ ভোর আর মোহাম্মদ বিন কাব মসরুক এই তাবেইনগণ তারা বর্ণনা করেছে আল মুরাদু ফজর ইয়াউমিন নাহরি খাসাতান কুরবানির দিনের ফজরের বিশেষভাবে শপথ করেছেন কেন ওয়াহিয়া খাতেমাতুল লায়ালিল আশর এই দশটি দিন এই খতম হতে যাচ্ছে দশটি দিনের যে সকাল হয়েছিল হইতে হইতে পয়লা জিলহজ থেকে দশ তারিখের সকাল এটা হচ্ছে শেষ দিন সবচেয়ে ফজিলতের যে দশটি দিন রয়েছে গোটা বছরে দ্বিতীয় শপথ হচ্ছে ওয়ালা আলিন আসর যেটা বললাম দশটি রাতের কসম মানে রাত বলে রাত দিন দুটোকে উদ্দেশ্য করা হয় আর দিন বলে দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয় যেটা আমরা নিজের ভাষাতেও বলি আমি দশ দিনের জন্য মক্কা যাচ্ছি মানে দশ দিন নয় দশ রাত সহ হ্যাঁ দশটি রাত আমি দাম্মামে থাকবো না তার মানে কি দিনেও থাকবো না তাই না দশটি রাত আমার বাইরে কাটবে ঠিক না তার মানে দিন রাত বাইরে কাটবে জি তো কোরআনের ভাষাতে ওইরকম কখনো দিন বলে দিন রাত উদ্দেশ্য করা হয়েছে কখনো লাইল বলে রাত বলে দিন রাতকে উদ্দেশ্য করা হয়েছে দশটি দিন রাতের কসম করেছেন এই দশটি দিন রাতের কসম এই জন্য করেছেন যে গোটা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতের দিন হচ্ছে এই দশটি দিন এই মর্মে হাদিস আপনাদের জানা আছে সহিহ বুখারী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালেহ আহাব্বু ইলাল্লাহি ফীহিন মিন হাযিহিল আইয়াম আল আশর বলছেন এমন কোনো দিন নেই যেই দিনের সৎ আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে এই দশটি দিনের আমলের তুলনায় জানি বলছেন আশর জিলহিজ্জা জিলহজ মাসের এই দশটি দিনের তুলনায় কালু সাহাবীরা বলেন ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তার জিহাদ যদি অন্য মাসে কেউ করে আর এই দশটি দিনে কেউ বাড়িতে মসজিদে নফল ইবাদত বন্দী করলো তো কে বেশি ফজিলত পাবে বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিল আল্লাহ রাস্তার জিহাদ করেও এই ফজিলত পাবে না ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই তবে কোনো ব্যক্তি যদি জিহাদ ফি সাবিলিল্লাহ সত্যিকার জিহাদ ফি সাবিলিল্লাহ হইতে হবে হ্যাঁ আপনার খেয়াল খুশি আজকালকার খারিজিদের ভাষায় জিহাদ হইলে হবে না কারণ জিহাদের বেশ কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তগুলি পূরণ না হলে সেটা জিহাদ নয় সেটা ফাসাদ সেটা দিয়ে ইসলামের উপকার করলেন না মুসলিম উম্মার ফায়দা করলেন না উপকার করলেন না বরং মুসলিম উম্মাদের বিপর্যয় নেমে আসতে পারে মুসলিম উম্মার ওপর বিপদ আপদ আসতে পারে মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হইতে পারে আর তা সত্যি হচ্ছে সত্যি হচ্ছে সুতরাং বিষয়টিকে বোঝার প্রয়োজন রয়েছে আর তার মূল শর্ত হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্বে হইতে হবে যদিও সে গুণাগার হোক না কেন মুসলিম হইলেই হইল মুসলিম হইলে হইল কারণ শুধু খলেফা রাশেদিনদের যুগে জিহাদ হয়নি ওমাইয়ার যুগে গুনাহগার শাসক থেকেছে তারপরে তারা জিহাদ ঘোষণা করেছেন আল্লাহর নেক বান্দা তাবেইন সাহাবায়ে কেরাম অনেকে তাদের কথাই জিহাদ গেছে জি হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম কে ছিল জি হ্যাঁ তাকে আব্দুল মালিক বিন মারওয়ান বা সেই যুগের যে শাসক ছিল হুকুম করেছে যে মোহাম্মদ বিন কাসেমকে সিন্ধু প্রদেশে ভারতে জিহাদের জন্য পাঠাও মোহাম্মদ বিন কাসেম বীর মুজাহিদ ভারতে প্রথম জিহাদের জন্য গেছেন হুকুম করেছে জালেম শাসককে হাজ্জাজ বিন ইউসুফে এই কথা বলেন যে জালেমের কথা মানি না এগুলো হচ্ছে খারেজিদের কথা জালেম মানে তাগুত বানিয়ে দিলে আর জালেম মানে এদের কথা কোনোটাই মানি না এগুলো মূর্খ জাহেলদের কথা না হইলে খারেজি চরমপন্থীদের কথা জি সে মুসলিম শাসক বর নেকও হইতে পারে আবার ফাজের ফাসেকও হইতে পারে
যেমন আহলে সুন্নাত জামাতের সমস্ত আইম্মা কেরামদের এটি হচ্ছে আকীদা, কি হানাফি শাফি মালিকি হাম্বলি মহাদের সবাই ক্ষেত্রে একমত। জি, জনগণে যেমন ভালো মানুষ আছে আর ফাসেকও আছে, তেমনই শাসকদের মধ্যে থাকতে পারে। আর শাসক ফাসেক হলেই যে তার বিরুদ্ধে আচরণ করতে হবে সব ক্ষেত্রে নয়, যেই অন্যায় কাজটি আপনাকে বলছে অথবা করছে সেটা তাতে অংশ নেবেন না, বাকি আপনি বৈধ কাজে গঠনমূলক কাজে তাদের সাথে সহযোগিতা করবেন। এমনকি জেহাদ ফিস, তবে কেউ যদি আল্লাহ রাস্তায় জানমাল নিয়ে বেরিয়ে গেল আর ফিরে আসলো না, সেখানে শহীদ হয়ে গেল, তাহলে তার মর্যাদা কেউ পাবে না। জাবের রাদিয়াল্লাহ তাআলা থেকে মুসনাদ আহমদ আর একটি হাদিস রয়েছে, ইন্নাল আশরা আশরুল আযহা ওয়াল ওয়াত্রু ইয়াউমুন আরাফা ওয়াশাফু ইয়াউমুন নাহার। এখন এই হাদিসটি তাফসীর করবে মুসনাদ আহমদের তৃতীয় কসমের, কি রয়েছে ওয়াশাফ এ ওয়াল ওয়াত্রে, আর আল্লাহ বলছেন আমি কসম করছি জোড়ের আর বেজোড়ের। সাফা মানে হচ্ছে জোড়, আর ওয়াত্র আর উইত্র দুটোর মানে, ওয়ায়ে আপনি ফাতা দেন ওয়াত্র, অথবা ওয়ায়ে কি করেন জের দিয়ে কি পড়েন উইত্র পড়েন, যেটাকে আমরা বেতর করে দিয়েছি, বেতর সলাত বলছি না, কারণ আমাদের বাংলাতে বোয়া ছাড়া বা মাঝামাঝি ওয়া ওয়া আর বোয়া এর মাঝামাঝি কোনো অক্ষর নেই, ঠিক না, যার ফলে আমরা উইত্র বলতে পারি না, কি বলতে পারি হয় বেতর বিতর আর না ইতর করে দেবেন, ঠিক না, তো আসলে শব্দটা হচ্ছে উইত্র। হ্যাঁ জি উইত্র, তো যাই হোক বেতর বলেন সমস্যা নাই, কিন্তু আসল বিষয়টা বুঝলেই হইল, উইত্র মানে হচ্ছে বেজোড় আর ওয়াতর মানে হচ্ছেও বেজোড়, ফাতা থাকলো ওর মানে বেজোড় আর কাসরা থাকলো ওয়ায়ে ওর মানে বেজোড়। তো জোড়ের কসম আর বেজোড়ের কসম, এই জোড় বেজোড় কি, দশ রাত সম্পর্কে বলছে ইন্নাল আশরা আসর জিলহজ, মুসনাদ আহমদের হাদিস নবী সাল্লাম থেকে বর্ণিত যে জিলহজ মাসের দশ দিন যে বলা হয়েছে কোরবানির আগের এই দশটি দিন প্রথম দিকে, এটা হচ্ছে আশার, আর ওয়াতর হচ্ছে বেজোড় দিন হচ্ছে আরাফার দিন, আর সাফা হচ্ছে জোড়া দিন হচ্ছে ইয়াউমুন্নাহার কোরবানির দিন, কারণ কোরবানির দিনে জোড়া, দশ হচ্ছে জোড়া আর নয় হচ্ছে বেজোড়। তো এই হচ্ছে তাফসির, এটা একটা তাফসির ওয়াশাফ এ ওয়াল ওয়াতরের, এটি হচ্ছে একটি তাফসির, আর একটি তাফসির অত্যন্ত ব্যাপক, স্রষ্টা সৃষ্টি সবকে সামিল, ওয়াশাফ জোড়া মানে সৃষ্টি, ওয়া খালাকনাকুম আজওয়াজ, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি জোড়া জোড়া যুগল সৃষ্টি করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইন্নাল্লাহ উইতরুন ইউহিব্বুল উইতরা, আল্লাহ বেজোড় বেজোড়কে ভালোবাসেন, উইতরকে ভালোবাসেন, ঠিক না, তাহলে ওয়াল ওয়াতরে আল্লাহ, ওয়াতর মানে আল্লাহ বলছেন আমি বেজোড় আমি নিজের জাতের সত্তার শপথ করছি, আর ওয়াশ আমার সৃষ্টি সব হচ্ছে জোড়া জোড়া সমস্ত সৃষ্টির শপথ করছি। আবার কেউ কেউ আরেকটি তাফসীর করেছেন এর যে সৃষ্টিকুল দুই রকম আছে, জোড়ার বেজোড়, দেখেন বিবাহিত আর অবিবাহিত, তাই না, বিবাহিত হতে জোড় আর যার বিবাহ হয়নি আনমারিড হয়েছে বেজোড়, যার স্ত্রী না সে বেজোড় দিয়ে, হ্যাঁ তো জোড় বেজোড় তফসির, তাহলে সৃষ্টিতেই সীমিত করেছেন, হ্যাঁ আল্লাহ দিয়ে তফসির করেন, বলছে সৃষ্টি জগতে কী রয়েছে জোড় আর বেজোড় সমস্ত সৃষ্টির শপথ, এক কথায় তাহলে কী হয়ে গেল সমস্ত সৃষ্টির শপথ। ওয়াল্লাইলি ইজা ইয়াসরি, আর রাতের কসম বা রাতের শপথ ইজা ইয়াসরি, যখন সেটা গত হয়ে যায়, এটা একটা তাফসীর। সারা ইয়াসরি, সারা ইয়াসিরো মানে চলা ভ্রমণ করা, আর সারা ইয়াসরি মানেও হচ্ছে চলমান হওয়া। জি, তো এখানে ওয়াল্লাইলি ইজা ইয়াসরি, রাত যখন গমন করে বা গত হয়ে যায়, তার রাত চলে যাওয়া বোঝানো হয়েছে, এটা একদল এইভাবে তাফসির করেছেন। তবে অনেক তাফসিরকাররাই এর তাফসির দুটো দিয়ে করেছেন, সারা ইয়াসরি মানে চলমান হওয়া, ভ্রমণ করা, যে ভ্রমণ করে সে বাড়ি থেকে হয়তো কোনো গন্তব্যস্থানের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় যে ভ্রমণে, আর যখন গন্তব্যস্থান থেকে বাড়ির দিকে ফিরে সেটাও কিন্তু ভ্রমণ, হ্যাঁ সেটাও চলা, যাওয়াটাকেও তাহলে সাইর বলা হয়, আর আসাটাকে কি বলা হয় আরবি ভাষায় সাইর বলা হয়, যার ফলে কিছুদিন আগে ইন্তেকাল করলেন একজন বড় মুফাসসির মদিনা মুনাওয়ারার আল্লামা আবু বকর
জাজাইরি রহমতুল্লাহ আলাইহি, তার একটি তাফসির রয়েছে মসজিদ নববীতে, ধারাবাহিক তাফসিরে দার্স করতেন, সেটা ছেপেছে পাঁচ খণ্ডে, আইসারু তাফাসির, আইসারু তাফাসির। প্রাথমিক যারা আরবি ভাষায় তাফসির শিখবেন তাদের জন্য খুব ভালো কিতাব, শব্দের তাহকিক রয়েছে, তারপরে সংক্ষিপ্ত একটা সার রয়েছে, তারপরে আবার একটু তাফসির রয়েছে। তিনভাবে তিনি তাফসির করেছেন, সুন্দর মোটামুটি কিছু উপকারিতা এই আয়াতগুলো থেকে, মানে ফওয়াইদুল আয়াত, এই আয়াতগুলো থেকে আপনি কী জানতো ইস্তিম্বাতাত, যদি আয়াত থেকে ইস্তিম্বাত শিখতে চান তাহলে ওই কিতাবটি মধ্যম শ্রেণীর আলেমদের জন্য, আর আমাদের দেশের অধিকাংশ মধ্যম শ্রেণী বলা যাবে, হ্যাঁ একবারে সিনিয়র, আপনার কাছে সিনিয়র হইতে পারে কিন্তু মধ্যম শ্রেণীর বলতে হবে। কথা হচ্ছে এই কিতাবটি বড় উপকারী। বলছিলাম যে তিনি বলছেন বা তার আগেও অনেক তাফসিরকারা বলেছেন যে ওয়াল্লাইল ইজায়াস, রাত যখন আগমন করে অথবা গত হয় দুটোই সামিল, রাত যখন আসে অথবা যায় তাহলে কী বলবো, ওয়াল্লাইল ইজায়াস, রাতের কসম আল্লাহ করছেন যে রাতের শপথ যখন সেটা আসে অথবা যায়, রাত চলে আসলো অথবা চলে গেল, এই যে চলা দুটোতে কিন্তু আছে, জি হ্যাঁ ওয়াল্লাইল ইজায়াস। এই কসমগুলি করার পরে আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরিন, হাল মানে কি হয় তাই না, আর হালের আরেকটি অর্থ হয় সূরা গাশিয়ার শুরুতে বলেছি হাল আতাকা হাদিসুল গাশিয়া, বলেছি না প্রথমে বলেছি হাল আতাকা হাদিসুল গাশিয়া বা হাল আতা, আর বিশেষ করে সূরা দাহরে হাল আতা আলাল ইনসানে, মানুষের ওপর নিশ্চয় এমন একটা সময় এসেছিল, নিশ্চয়ের অর্থ কিসের অর্থ, নিশ্চয়ের অর্থ লাগে বলেছি হাল মানে কাদ, এখানে হাল মানে কাদের অর্থ রয়েছে, হাল ফি জালিকা কাসামুল লিযি হিজরিন, এতে ফি জালিকা এতে শপথ রয়েছে জ্ঞানী ব্যক্তির জন্য, নিশ্চয় নিশ্চয় এতে শপথ রয়েছে, কসম রয়েছে জ্ঞানী মানুষের জন্য, এটা হচ্ছে তরজমা। হাল মানে নিশ্চয় বললাম, ফি জালিকা এতে, কাসামুন শপথ রয়েছে, যে হিজর, হিজর মানে হচ্ছে আকল, হিজর মানে হচ্ছে জ্ঞান, আর জি মানে ওয়ালা, জ্ঞানওয়ালার জন্য মানে জ্ঞানীর জন্য, জি হ্যাঁ। জ্ঞানকে আরবি ভাষায় কী বলা হয়, আকল, বিবেক, বিবেক বা জ্ঞানকে কী বলা হয়, আকল বলা হয়, এই জন্য জ্ঞানী মানুষকে আকেল বলে। তোমার আক্কেল নাই, আক্কেল নাত ওখান থেকে এসছে কিন্তু আমাদের দেশে, আক্কেল দাঁত কথাটি দিয়েছে তাসদি দেওকে বিকৃত করে দিয়েছে, আসলে আক্কেল দাঁত মানে এখন ওর আকেল বুদ্ধি হয়েছে। হিজর আকলকে, জ্ঞানকে হিজর কেন বলা হয়, হিজর মানে হচ্ছে বাঁধ, হিজর মানে হচ্ছে হাজারা হাজার, হিজর মানে হচ্ছে বাধা দেওয়া, পানি আসছে নদী থেকে বন্যাই এলাকা দেশ গ্রাম ভেসে যাবে, বাঁধ রোড দেওয়া আছে, জানেন না বাঁধ রোড হয় না আপনাদের দেশে, নাই আমাদের দিকে কিন্তু অনেক বাঁধ আছে কারণ আমরা গঙ্গা পদ্মার আশেপাশের লোক, হ্যাঁ একটা না দুটো তিনটা বাঁধ দেওয়া হয়েছে, একটা বাঁধ ভেঙে গেল তারপরে বেশ কিছু লোক ঢুলো আর এক বাঁধ আছে, তাহলে দুই বাঁধের পরে যারা আছে অনেক বাঁধে, তা আমরা দুই তিন বাঁধের পরে ছিলাম আমরা, যার ফলে খুব বাড়িঘর খুব কমই ডুবত, কিন্তু যারা এক বাঁধে অথবা বাঁধের ভিতরে প্রতি বছর ডুবে, ওরা কোনো যাতে বাঁধ ভেঙে গেলেই ডুবে একবারে সর্বনাশ হয়ে যায়, আল্লাহ একবার, বন্যার দেশ আমাদের দেশ, নদীর দেশ আর বন্যার দেশ। তো কী বলছিলাম, হ্যাঁ হিজর, হিজর মানে হচ্ছে বাঁধ বা বাধা, বাঁধ বা বাধা। সুরাতুল ফুরকানে রয়েছে ওয়াকুলুনা হিজরাম মাহজুরা, ওয়াকুলুনা হিজরান মাহজুরা, জি নিষিদ্ধ এলাকা, এই এলাকায় বাঁধ দেওয়া আছে, এই এলাকায় কেউ আসবে না, এটা আমার জমি, এখানে সংরক্ষিত এলাকা, এখানে কেউ গরু ছাগল চড়াবে না, এই মাহজুর, জি হ্যাঁ। জ্ঞানকে এই হিজর কেন বলা হয়, আর জ্ঞানীকে জি হিজর বা জু হিজর কেন বলা হয়, কারণ যে সুস্থ বিবেক খাটাবে তার বিবেক অনেক অন্যায় বাধা দেবে, যে অন্যায়গুলি মানুষ বিবেক দিয়ে উপলব্ধি করতে পারে সেগুলির জন্য সুস্থ বিবেক যথেষ্ট হেদায়তের জন্য। আমি এই কথাটি অনেক আলোচনায় বলি, মানুষকে আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন যে অনেক ক্ষেত্রে সে হেদায়তের রাস্তা পেয়ে যাবে, তার বিবেককে কাজে লাগালে, সুস্থ বিবেককে কাজে লাগাইতে হবে, বিবেককে বিকৃত করলে হবে না, মস্তিষ্ক বিকৃত হইলে হবে না, চরিত্র একেবারে বিকৃত হয়ে গেছে, নেচার বিকৃত হয়ে গেছে এরকম যেন না হয়, প্রকৃতি বিকৃত প্রকৃতির মানুষ হইলে হবে না, মানে বদ সভা বদ কাজ করে করে এমন হয়েছে বদ কাজই ভালো লাগছে, এটা হচ্ছে বিকৃত প্রকৃতির মানুষ। আর সুস্থ প্রকৃতির মানুষ যেভাবে ও দুনিয়াতে এসেছে মায়ের পেট থেকে, ওইভাবে যদি ভালো পরিবেশে লালিত পালিত হয়
বিবেকে বাধা দিবে তাকে মিথ্যা কথা বলতে, বিবেকে বাধা দিবে খুন করতে, বিবেকে বাধা দিবে জেনা করতে, আমারও মা বোন আছে, হ্যাঁ এগুলো কারো মা বোন, হ্যাঁ বিবেকে বাধা দিবে বেইমানি করতে, জুলুম অত্যাচার করতে, আমার উপরে কেউ যদি জুলুম করে, আজকে আমি জুলুম করছি তো আমার উপরে যদি কোনোদিন জুলুম হয় এর প্রতিশোধ, হ্যাঁ এগুলো বিবেক, সুস্থ বিবেক, সুস্থ বিবেক দিয়ে অনেক পাপ থেকে মানুষ বাঁচতে পারে। একমাত্র সুস্থ বিবেক, এমনকি সুস্থ বিবেক দিয়ে তৌহিদ উপলব্ধি করা যেতে পারে, কিন্তু তৌহিদের বিস্তারিত বিষয়গুলি সুস্থ বিবেক দিয়ে আয়ত্ত করা সম্ভব নয়। সেই জন্য আসমানি হেদায়াতের প্রয়োজন রয়েছে অবশ্যই, তৌহিদের বিস্তারিত কথাগুলি। আল্লাহর একত্ব মোটামুটি আপনি বিবেক দিয়ে উপলব্ধি করবেন, হ্যাঁ যে বহু স্রষ্টা হইতে পারে না, মালিক এক মালিক সবাই পছন্দ করে, এক মালিকের আন্ডারে সবাই শান্তিতে থাকে, এক মালিক থাকলে কোথাও গোলযোগ আর লড়াই ঝগড়া হয় না। আর বাড়িতে দুই মালিক যদি হয়, আপনার দুই ভাই দুজন মালিকানা করছেন, দ্বন্দ্ব হবে, কিন্তু একজন একজনকে মালিকানা দিয়ে দেন, বড় ভাই যা করছে আমি মানি, কোনো ঝামেলা নেই, ঠিক না? যেই দেশে এত ডলার ইলেকশন আর এই পশ্চিমা আব্রাহাম লিঙ্কন ইহুদির গণতন্ত্র আছে, অশান্তি আর অশান্তি না, অশান্তি ডেইলি ধর্মঘাট, না হয় বিক্ষোভ, না হয় এই ভাঙচুর, না হয় এই সেই, তাই না? ঠেকাবো, একদল যাওয়ার চেষ্টা আর একদল ঠেকাবার চেষ্টা লেগেই আছে, পাঁচ বছরের লড়াই করতে করতে সর্বনাশ হয়ে গেল, আবার কেউ আসলো, আবার তিক্ত অভিজ্ঞতা, একেও রাখা যাবে না, ও খারাপ, হঠাৎ এই পাঁচ বছরে তিক্ত অভিজ্ঞতা হয়ে গেল, এই না চলছে, এই না চলছে। কিন্তু যেখানে একজন মালিক আছে আর সে আল্লাহর হক ভালো করে বুঝে, নিজের হক আমার অধিকার কতটা আমি শাসক হিসাবে সেটা বুঝে, আর আমার দেশবাসী জনগণ তাদের যে অধিকার আমার উপর রয়েছে সেটা বুঝে, ঠিকভাবে দেশ সুন্দর চলছে, মাশা আল্লাহ তাবারাকাল, সুন্দর দেশ চলছে আলহামদুলিল্লাহ, সৌদি আরবে কোথাও আছে গোলযোগের অভাব, আলহামদুলিল্লাহ, যত বেশি দিনের কাছাকাছি থাকবে এইরকম, এটা হচ্ছে কোরআন সুন্নার হিদায়ত, কোরআন সুন্নার হিদায়ত। আর যখনই একটা বিরোধী দল বেরোবে তখন অশান্তি সৃষ্টি হবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব সৃষ্টি হয়নি, আবু বকরের জামানায় হয়নি, ওমারের জামানায় হয়নি, উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় বিদ্রোহী এই বাগি এই খারেজি সৃষ্টি হলো, আর যার ফলে সুবহানাল্লাহ কী অবস্থা হইল, কীভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিমরা খুন করলো, জি হ্যাঁ মুসলিম চরমপন্থী খারেজিগুলো খুন করলো, বাড়িতে অশান্তি শুরু হলো মুসলিম দেশে, এই অশান্তি চলতে আছে চলতে আছে চলতে আছে, ফেতনা দরজা খুলে গেছে। তাহলে বোঝা গেল যে একজনের মালিকানায় শান্তি আছে, এক রবের মালিকানায় শান্তি আছে আল্লাহর জমিনে, বহু রবের মালিকানায় শান্তি নেই। আর বাবু মুতাফাররিকুন খাইরুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, সূরা ইউসুফ আল্লাহ বলছেন। আচ্ছা বলো তো, আর বাবু মুতাফাররিকুন, যদি বহু রব থাকে, আসমান জমিনের বহু মালিক থাকে, এইটা বেশি ভালো? তোমরা কি বাড়িতে বা তোমরা যে কর্মস্থলে কাজ করো কোম্পানিতে বহু মালিক পছন্দ করো, খাইরুন, এটা ভালো, না আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, নাকি এক ও এক যিনি অপ্রতিদ্বন্দ্বী, যার প্রতিদ্বন্দ্বিতা কোনো শক্তি করতে পারে না, সেই আল্লাহর ইবাদত বন্দেগি আদেশ মানা ভালো? যেমন শুধু বাবা হুকুম করে, বাপের হুকুমে চলছেন খুব ভালো, বাপ একরকম হুকুম করে, আবার বড় ভাইয়েরা 14 রকম হুকুম করে, জিজ্ঞেস করেন অনেক হাউস ড্রাইভারকে, 14টা মালিক তাদের যদি থাকে তাহলে বড়ই মুশকিলে আছে। আর যদি ভালো মালিক পাই, শুধু মালিক যেটা বলবে সেটা, মালিকের ছেলেরা কেউ কিচ্ছু বলবে না, মেয়েরা কেউ কিছু হুকুম চালাবে না, শান্তিতে আছে, আছে না নেই? জি হ্যাঁ, তো কী বলছিলাম, তৌহিদটাও জ্ঞান দিয়ে জানা যায়, সুস্থ জ্ঞান দিয়ে, কিন্তু তৌহিদের বিস্তারিত আলোচনা আল্লাহ কোথায়, আল্লাহর হাত আছে কি না, আল্লাহর চোখ আছে কি না, জি হ্যাঁ বোঝা গেছে না? এই বিষয়গুলি জ্ঞান দিয়ে উপলব্ধি করার নয়, এগুলির জন্য কিসের দরকার, ওহির দরকার, ওহি ছাড়া মানুষ পুরোপুরি হেদায়েত লাভ করতে পারবে না। এই জন্য প্রতিটি যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন আর ওহি পাঠিয়েছেন। কি বলছিলাম, আকলকে আকল এই জন্য বলা হয়, এইরকমই আমরা যখন আল্লাহর বান্দা দেখেন, আমরা আমাদের ওপর যদি একবার কেউ অনুগ্রহ করে, একটু উপকার করে, তোর গুণ গায়, একটু উপকার করলে গুণ গায় না, একটু উপকার করলে যখন গুণ গায়, তো রব যিনি আমাকে সব দিয়েছেন তার কি গুণ গাইছে? এটা দিয়ে আল্লাহর ইবাদত, আমার বিবেক বলছে আল্লাহর ইবাদত করতে হবে, কমপক্ষে 5 বার হাজিরা দিই, এই 5 বার কথাটি আকলতে বোঝা যায় না, এর জন্য ওহির দরকার, যে 5 বার সালাত আদায় করতে হবে,
পাঁচ না দশ এটা বিবেক বলতে পারে না, কিন্তু বিবেক এটা বলতে পারছে যে আল্লাহর ইবাদত করতেই হবে যিনি আমাকে সব দিয়েছেন। জি হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আকল সুস্থ বিবেকের কত যে গুরুত্ব রয়েছে, আর সুস্থ বিবেককে যদি মানুষ খাটায় কাজে লাগায় তাহলে হেদায়েতের ক্ষেত্রে কত যে তার জন্য হেদায়েতের রাস্তা সহজ হয়ে যাবে এটা আশা করি বুঝতে পারছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে ওই সব জাতির কথা সংক্ষেপে ইঙ্গিত করছেন যে সব জাতি আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর রাসূল যুগে যুগে যাদেরকে পাঠিয়েছেন তাদের অবাধ্য হয়েছে, তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন তাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, তাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে করে মক্কার কাফের মুশরিকেরা সেই পথ অবলম্বন না করে। এখানে আদ সম্প্রদায়ের কথা, সামুদ সম্প্রদায়ের কথা, আর ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের কথা, এই তিনটি জাতির কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন। আদ সম্প্রদায়কে মক্কার মুশরিকরা ভালো করে চেনে, কারণ আদ সম্প্রদায় এই আরব দেশের আরব উপদ্বীপেই বাস করতো, ইয়েমান ওমান আর সৌদি আরবের বর্ডার যেটা আজকাল আরবুল খালি আরবি ভাষায় বলা হয়, ইংরেজিতে বলা হয় এমটি কোয়ার্টার। জি জি, তো চার ভাগের এক ভাগ শূন্য মরুভূমি পড়ে আছে, ওই এলাকায় এদের প্রাচীন যুগে বসবাস ছিল আদ জাতির, আদে উলা প্রাচীন যুগের আদ সম্প্রদায় আদ বংশ। আর একটি জাতি সামুদ সম্প্রদায়, এরা একবারে আরব উপদ্বীপের মিডিলে মাঝামাঝি বসবাস করত। জি, মদিনা থেকে খাইবারের দিকে তাবুকের দিকে এগিয়ে গেলেই, জি হ্যাঁ, আল ওলা বর্তমানে আল ওলা একটা শহর রয়েছে, সে সামুদ। জি হ্যাঁ, এরা মাদায়নে সোয়ালে, অনেকে মাদায়নে সোয়ালে বলে, সোয়ালে আলী ইসলামের শহর। জি হ্যাঁ, তো এইগুলোকে চিনে, এই এলাকাগুলিকে চিনে, এখানকার লোকেরা ধ্বংস হয়েছে তাও মক্কার মুশরিকেরা কাফিররা জানে, আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, দেখো দেখো এদের কী হয়েছে, দেখো জি আমার এরা মেসর কাছেই, সুতরাং মেসরের যে কী হয়েছে তাও জানে। হ্যাঁ, ফেরাউন ধ্বংস হয়েছে, ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী ডুবে ধ্বংস হয়েছে, এবং মুসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন, এই ঘটনাও আরবদের জ্ঞানীরা জানে। এই তিনটি ঘটনার দিকে ইঙ্গিত করে দিচ্ছেন আর বলছেন যে তোমরা এখন তোমাদের সামনে দুটো রাস্তা, ওয়াহাদাই নাহুন নাজিদাইন, হয় নবী মোহাম্মদ রসুল্লাহ রাস্তা ধরে নাও, দুনিয়া এবং আখেরাতে সম্মানজনক জীবন পাবে, দুনিয়া নেতৃত্ব পেয়ে যাবে, হে আরব মুশরিকরা শোনো, কোরাইশরা শোনো, ইসলাম গ্রহণ করলে, আর আখেরাতে সম্মানিত হবে জান্নাতে গিয়ে, আর না হইলে ফেরাউন আদ সমুদ্রের রাস্তা ধরে নাও, যাদের জন্য দুনিয়া আজাবে। আচ্ছা, এই কথা শুরু করার আগে একটি কথা গুরুত্বপূর্ণ বলা জরুরি, এই যে আল্লাহ চারটি শপথ করলেন, যে কোনো শপথ করলে কিসের জন্য শপথ করলেন এটা অবশ্যই থাকা উচিত, যেটাকে আরবি ভাষায় জবাবে কসম বলা হয়। আরবিতে কি বলা হয়? জবাবে কসম। কসমের জবাব কি জন্য? যেমন আমি বলছি আল্লাহর কসম আমি আর ওই 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 দেশে যাব না, এই যে আল্লাহর কসম এটা হলো কসম, হ্যাঁ মাকসাম বেহি, আর মাকসাম আলেহ বা জবাবে কসম, যার জন্য যার উপর কসম করলাম বা যে বিষয়টির জন্য কসম করলাম সেটা হচ্ছে জবাবে কসম, যে আমি ওই দেশে যাব না, ঠিক না, অমুক জিনিসটা খাবো না, এটা হচ্ছে জবাবে কসম। তো আল্লাহ বললেন ফজরের কসম, দশ রাতের কসম, জোড়ের কসম, বেজোড়ের কসম, আর রাতের কসম যখন আসে বা যায়, তারপরে বল এই কসমগুলি কি জ্ঞানীর জন্য যথেষ্ট নয়, যে আল্লাহ যে এই কসমগুলি করলেন এগুলি কি জ্ঞানীর জন্য যথেষ্ট নয়? অবশ্য যথেষ্ট উচিত জ্ঞানী মানুষের জন্য। এতটুকু হয়ে গেল, কসম তো হইল, কিসের জন্য আল্লাহ কসম করলেন? তারপরে অন্য জাতির ঘটনা বর্ণনা করা শুরু করলেন, তাহলে জবাবে কসম এখানে উল্লেখিত নেই। এখানে তাফসিরকারদের দুটি মত রয়েছে, একটি হচ্ছে যে এখানে জবাবে কসম উজ্জ রয়েছে, যখন কোনো জিনিস একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় তখন আল্লাহ সেটাকে সংক্ষেপে উজ্জ করে দেন, যে তখন বুঝো যে এখানে কী আছে। আরব মুশরিকদের মধ্যে আকিদাগত যেসব ত্রুটি ছিল আর আকিদার সংশোধন প্রথম করা হয়েছে মুশরিকদের বা কাফেরদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তৌহিদের দাওয়াত দিয়েছেন আর আকিদার দাওয়াত দিয়েছেন, আকিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আল্লাহর তৌহিদ রুবুবিয়াত অস্বীকার করতো না, শুধু এবাদত অস্বীকার করতো, তাই না, আল্লাহকে খালিক মালিক মানতো, রাজিক মানতো, কিন্তু এবাদত বন্দেগীতে ভাগাভাগি করতো, আখেরাত পরকালকে মানতো না, যখন বলা হয় তোমাদের পুনরুত্থান হবে, তোমাদেরকে উঠিয়ে আল্লাহ হিসাব নেবেন, তখন আরব মুশরিকে কি বলতো, এটা আবার কেমন কথা হইল, আইজা মিত না কখন না তুরাবান, মরে যাব, মাটি হয়ে যাব, সরে যাব, বসে যাব, তারপরে আবার উঠানো হবে, এটা কেমন করে হইতে পারে,
জালিকা রাজম বাইত, এটা অনেক দূরের কথা, অবান্তর কথা, মানতে রাজি হয়। তাহলে পরকালকে তারা কি করতো? পুনরুত্থানকে অস্বীকার করতো। তাহলে এখানে এই পুনরুত্থানের বিষয়টি উজ্জ্বল আছে। মুফাসসির এইভাবে বলছে, লাতু বা সন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে বা তোমাদেরকে উঠানো হবে। সোম্মা লাতোনাব্বা উন্না, অথবা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, বেমা আমেল তুম, পৃথিবীতে কি কাজ করে এসছো, আমল কি ছিল, তার পরিণাম তোমরা পাবে। ওজালিকা আলাল্লাহ ইয়াসির, যেমন অন্য আয়াতে রয়েছে। দ্বিতীয় দল তাফসিরকাররা বলছে, না না, এখানে উজ্জ্ব নেই, উল্লিখিত আছে কিন্তু কয়েক লাইন পরে আছে। দেখেন, যখন এই তিনটি জাতির কথা, তাদের যে কুপরিণাম, ধ্বংসের অবস্থা বর্ণনা করা হইল, তখন আল্লাহ বলছে ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আয়াত নম্বর 14। কি বলছেন আল্লাহ? ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালক লাবিল মিরসাদ সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন। হ্যাঁ, সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন, সব কিছুর খোঁজ খবর রাখছেন। এটা ভাবার্থ করলাম, মিরসাদ মানে হয় ওঁত পেতে থাকা। ওঁত পাতা বুঝেন? কে বুঝে এই বাংলা? একজন হাত তুলুক। ওঁত পাতা, হ্যাঁ, চান্সে অপেক্ষা কর। কীরকম? সামনে এসে না লুকিয়ে? লুকিয়ে। চোরডাকাতের ছিনতাইকারীরা ছিনতাই করার জন্য রাস্তায় সামনে এসে দাঁড়িয়ে থাকে না, ও লুকিয়ে থাকে। যখন দেখছে এগিয়ে চলে এসছে কাছে, এখন হাতের নাগালে ধরতে পারো, কপ করে বেরিয়ে এসে ধরে ফেলে। হ্যাঁ, উঁত পেতে বসে থাকা বলা হয়। সেটা অসৎ লোকেরা উঁত পেতে থাকে, আর ভালো কাজের জন্য ভালো উদ্দেশ্য উঁত পেতে থাকা হইতে পারে। আল্লাহ রব্বুরা বিষয়টি, হ্যাঁ জি, মানুষকে মানুষের বদলা দেওয়ার জন্য, উচিত শাস্তি দেওয়ার জন্য এখানে লাবিল মিরসাদ কথাটি বর্ণনা করা হয়েছে। দেখেন, আল্লাহ রব্বুল আলমিনকে কেউ দেখতে পাই না, দেখলে তো সবাই হেদায়ত হই, তাই না? আল্লাহ রব্বুল আজাবকে কেউ দেখতে পাই না, আসমানি আজাব, জমিনি আজাব বা গাইবি আজাব কিছু দেখতে পাই না। নবী রসুল দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ রব্বুল সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন যে তোমার নড়াচড়া কোথায়, তোমার অ্যাক্টিভিটিস কেমন, কি করছো তুমি, কেমন আচরণ তোমার, সব কিন্তু আল্লাহ রব্বুল সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন। হ্যাঁ, যেন আল্লাহ রব্বুল যেন ওঁত পেতে আছেন, যেমন ঘাঁটিতে কেউ ওঁত পেতে থাকে আর হঠাৎ করে এসে আক্রমণ করে, আল্লাহ রব্বুল ওই রকমই ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, হঠাৎ করে ধরে ফেলবেন। সেটা ইহজগতে দুনিয়াতে হইতে পারে, আবার মানুষের মৃত্যুর পরেও হইতে পারে। কখনো ধোকা খাওয়ার নাই যে কই মেলা লোককে দেখলাম 60-70-80 বছর জুলুম অত্যাচার করে চলে গেল, কিছুই তো হলো না। কারণ আল্লাহ এই দুনিয়াকে বদলার জগৎ বলেননি, বদলার জগৎ বলেছেন আখেরাতকে। মালিকে ইয়াউমিদ্দিন, একক মালিক হবেন আল্লাহ রব্বুল আলামিন। ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল জাজা, প্রতিদান জগতের, প্রতিদান জগৎ হচ্ছে জি বিচারের দিবস, ইয়াউমুল কিয়ামা। জি, সেই দিনের জন্য আল্লাহ সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন। আমল নামায় তো লিখা হচ্ছে, ফেরেশতারা তো রেকর্ড করছেন, আর অঙ্গ প্রত্যঙ্গ তো সাক্ষী দেবে, কিন্তু আল্লাহ সব কিছু দেখেছেন, সব কিছু জানছেন, কি করেছে আর কি বলেছে। তো এখানে তাহলে এই কসমগুলি করার পরে আল্লাহ বলছেন যে ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, কসম করে বলছি যে তোমাদের সব আমর আল্লাহর নজরে আছে, সূক্ষ্ম দৃষ্টি আল্লাহ রেখেছেন, নিশ্চয় তোমার রব প্রস্তুত হয়ে রেখেছেন সূক্ষ্ম দৃষ্টির সাথে, শাস্তি দেওয়ার জন্য, ধরার জন্য, পকড়াওয়ার জন্য। এখন আসেন এই তিনটি জাতির কথা শুনে বলছেন, আলাম তারা, হে নবী তুমি কি দেখো নাই, সরাসরি নবী সালামকে সম্বোধন, অথবা যে কোনো মানুষকে সম্বোধন, কারণ যে কোনো মানুষের জন্য কোরআন নাজেল হয়েছে। হে মানুষ তুমি কি দেখো না, চিন্তা করে, কাইফা ফালা রব্বুকা বিআদ, যে তোমার প্রতিপালক কী আচরণ করেছেন আদ সম্প্রদায়ের সাথে, আদ জাতির সাথে কী আচরণ আল্লাহ করেছেন, কীভাবে ধ্বংস করেছেন। এরমা জাতিল আইমাদ, যারা গ্রামারবিদ, ভাষাবিদ, নাহুসারফের যারা আলেম, তারা বলেছেন যে এখানে আদ থেকে এরামা জাতিল আইমাদ, এটা হয়েছে বদল বা আতফে বয়ান, বদল বা আতফে বয়ান, অর্থাৎ যেটাই হচ্ছে আদ সম্প্রদায় সেটাই হচ্ছে আদ এরম জাতুল এমাদ, এরম আর জাতুল এমাদটা তার সিফাত গুণ, অর্থাৎ সেই আদ সম্প্রদায়। কারণ আদ সম্প্রদায় দুটো ছিল, আদ সম্প্রদায় দুটো ছিল, একটা হচ্ছে আদানিল উলা, যেমন এক আয়াতে রয়েছে, হ্যাঁ, ও আদানিল উলা, প্রাচীন যুগের আদ সম্প্রদায়, আর একটা হচ্ছে আদ আসানিয়া, দ্বিতীয় জাতি আদ পরবর্তীতে এসেছিল।
তো প্রাচীন আরবদের মধ্যে একটি জাতি ছিল নূহ আলাইহিস সালামের পরে, সেই জাতির নাম ছিল আদ, কওমি আদ। এদের দাদার নাম ছিল এরাম। তো দাদার নাম দিয়ে চিহ্নিত করে তাহলে যে এইটা পরের আদ নয়, সেটা হচ্ছে ওই এরাম, এরাম গোত্রের, এরাম বংশের আদ। জাতিল এমাদ যারা সুউচ্চ স্তম্ভের অধিকারী ছিল, মালিক ছিল। এমাদ মানে হচ্ছে আমুদ, মানে কি খটি, স্তম্ভ, খাম্বা। তো তারা বড় বড় উঁচা খাম্বার মালিক ছিল। এখন উঁচা খাম্বার মালিক, এর দুটো তফসির করা হয়েছে। একটা তফসির হচ্ছে যে তারা এত উঁচু উঁচু অট্টালিকা, পাকা বাড়ি তৈরি করত পাথর কেটে কেটে, যে তাদের বিশাল বিশাল বাড়ি তৈরি হতো, আর সে তার যে পিলারগুলি খাম্বা হইতো সেগুলো খুব উঁচা উঁচা হইতো। জাতুল এমাদ এত শক্তিশালী জাতি ছিল। এই জাতি সম্পর্কে তাফসিরকাররা লিখেছেন যে তাদের দৈহিক যে লম্বাই যেটা, হ্যাঁ, তারা কত লম্বা হইতো, এই 3.5 হাতের মানুষ না, 12 হাত লম্বা হইতো। কত হাত লম্বা হইতো? 12 হাত। তাহলে আমাদের চাইতে কাছাকাছি, হ্যাঁ, 3 গুণের বেশি, 4 গুণের কাছাকাছি, হ্যাঁ, 3.5-4 গুণ এত লম্বা হইতো। তো এত লম্বা মানুষ যদি বাড়িতে বাস করতে হয়, ঢুকতে হয়, তাহলে তো বাড়িও তো উঁচা লাগবে আর খাম্বাও তো উঁচা লাগবে। তো এই জন্য উঁচা উঁচা তাদের অট্টালিকা, আর শক্তি জাতিও খুব শক্তিশালী ছিল। এমন শক্তিশালী জাতি ছিল, তারাও বুঝতো যে আমাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কেউ তৈরি হয়নি আর দেখিনি শুনিনি। সুতরাং বলতো ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। যখন আদ জাতির জন্য হুদ আলী ইসলাম হেদায়তের বাণী নিয়ে গেলেন, তখন বললো আমাদের চাইতে শক্তিশালী জাতি কি আছে, আমরা পাহাড়ে এত আর এত মানে মজবুত ঘর তৈরি করে নেব, কোনো ঝড় তুফান আমাদের ক্ষতি করে, কি ভয় দেখাচ্ছ এসব, মানে শব্দ মিন্না কোয়া। আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাও, একটু চিন্তা করেন, আন্নাল্লাহ আল্লাযী খালাকাহু আশাদ্দু মিনহুম কোয়া, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চেয়ে অনেক শক্তিধর, অনেক শক্তিশালী। তো তাহলে জাতুল এমাদ মানে তাদের বাড়ির খাম্বাগুলি খুব উঁচা উঁচা ছিল, একটা তাফসির। আর একটা তাফসির হচ্ছে তাদের বডিগুলো, হ্যাঁ, দেহগুলি ছিল বড় বড় খাম্বার মতো। 12 হাত লম্বা যদি হয় তাহলে এটা তো, এটা কয় হাত হবে? খুব বেশি তো 6 হাত হবে হয়তো, কি 7 হাত হবে, তাই না? 12 হাত চিন্তা করেন আপনি, 12 হাত লম্বা তাদের বডি ছিল। তো এরাম, এই আদ সম্প্রদায়, যেই আদ হচ্ছে এরাম আদ, জাতিল এমাদ, যাদের দেহ ছিল খাম্বা বিশিষ্ট, মানে খাম্বার মতো, খাম্বার মতো, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো কোনো জাতি পৃথিবীর কোনো শহরে সৃষ্টি করা হয়নি। ফিল বিলাদ, বালাদ মানে এক শহর, আর বিলাদ মানে দুনিয়ার সমস্ত শহর, শহর মানে সিটি শুধু নয়, শহর, গ্রাম, শহর, যেখানে জনপদ রয়েছে, মানুষ বাস করে, কোনো দেশেই কোনো এলাকাতে এমন কোনো শক্তিশালী জাতি সৃষ্টি করা হয় না এর এর আগে। আল্লাহ নিজেই বলছেন এত শক্তিশালী জাতি ছিল। এই জাতিকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছিলেন কেউ বলতে পারেন? কোরআনে কারিমে এখানে তো এতটাই, কিন্তু বিস্তারিত বর্ণনা করা হয়েছে বিভিন্ন সূরাগুলিতে। জি হ্যাঁ, যেমন সূরাতুল হাক্কাতে রয়েছে, হ্যাঁ জি, ঘূর্ণিঝড় দিয়ে সাখারা আলিম সাবা লায়ালিন ওয়াসামানিয়া তাইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারা কান্নাম আজাজু নখলিন খাওয়িয়া। আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহ এমন ঝঞ্ঝাবায়ু ঘূর্ণিঝড় পাঠিয়েছিলেন, 7 রাত 8 দিন ধরে অবিরাম চলতে থেকেছিল, আর সব কিছু নিশ্চিন্ন করে দিয়ে বাড়ি ঘর মানুষ এমন করে আকাশে উঠিয়ে আছাড় দিয়ে দিয়ে ফেলতে, আল্লাহ আকবার, এই ঘূর্ণিঝড়ে মানুষকে। ফাতারাল কওমা ফিহা সারা, এই জাতি সব এমন আছাড় খেয়ে খেয়ে উপর হয়ে পড়েছিল, কান্নাম আজাজ, মনে হচ্ছে না যেগুলো মানুষ, মনে হচ্ছে এগুলো খেজুরের, লম্বা লম্বা খেজুরের কাণ্ড পড়ে আছে, খেজুরের যে দেহ বডি যে কাণ্ড পড়ে আছে মনে হচ্ছে, এইভাবে আল্লাহ নিশ্চিন্ন করে দিন। ওয়া সামুদ আল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ, এখানে তাহলে এই এরাম সম্পর্কে একটি কথা বলি। এরাম সম্পর্কে বলা হয়েছে যে আদের কী ছিল, এ ছিল দাদা। এ সম্পর্কে তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, যা সেটা আপনাদেরকে শোনাই, বলছেন যে তার নাম ছিল আদ বিন এরাম বিন আউস বিন সাম বিন নুহ। এই আদ সম্প্রদায় যে
আদের বাপের নাম ছিল এরাম, তার বাপের নাম ছিল আউস, তার বাপের নাম সাম, আর সামের বাপের নাম হচ্ছে নূহ। নূহ আলাইহিস সালামের এক ছেলে ছিল সাম, এক ছিল হাম, আর এক ছিল ইয়াফাস, আর এক ছিল কেনান। জি, এগুলো আগের রেওয়ায়াত, আল্লাহ এর বিশুদ্ধতা সম্পর্কে বেশি জানেন, কিন্তু এগুলি বলতে দোষ নেই, আর কোরআনের মতো একইন করারও দরকার নেই। কথা বুঝতে পারছেন আমার? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রাচীন যুগের কিসসা কাহিনী যেগুলো বনী ইসরায়েলতে তোমাদের কাছে আসবে, এই সম্পর্কে আমাদেরকে একটা মানহাজ মানে আদর্শ শিখিয়ে দিয়েছে। হাদিসু আন বনী ইসরাইলা ওয়ালা হারাজ, বনী ইসরাইলদের প্রাচীন ঘটনা বলি বা আগের যুগের এসব তোমরা বর্ণনা করতে পারো উপদেশমূলক হলে, তাতে কোনো ওয়ালা হারাজ আপত্তি নেই। আপত্তি কখন হবে? যদি কোরআন সুন্নার বা ইসলামী আকিদার মৌলিক বিষয়গুলির সাথে সাংঘর্ষিক হয়, মৌলিক বিষয়ের সাথে যদি সাংঘর্ষিক হয় তখন বলবো যে না, বাকি ঠিক আছে। এখন আসেন সমুদ সম্পর্কে। ওয়া সামুদ আল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ, আসলে এরকম ছিল, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ ও আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি সামুদ আল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ, আর হে নবী বা হে মানুষ তোমরা কি দেখো নাই বা চিন্তা করে দেখো না, এই ঘটনা তো শুনেছো, চোখে কেউ দেখেছো আর কেউ চোখে দেখো নি তো শুনেছো, নিশ্চিত ঘটনা এগুলি। সমুদের সমুদ জাতিকে আল্লাযিনা জাবু সাখরা, যারা পাথর কেটে কেটে ঘর নির্মাণ করতো, বিলওয়াদ তাদের উপত্যকায়, যেই উপত্যকায় তারা বসবাস করতো সেই উপত্যকায় তারা পাথর, পাহাড়ের পাথর কেটে কেটে পাহাড়ের গুহা, বড় বড় বিশাল বিশাল গুহা করে তারা বাড়িঘর পাহাড়ের ভিতরে করত, আর নিজেরা সুরক্ষিত থাকতো যাতে করে কোনো শত্রু তাদের আক্রমণ না করতে পারে, এত শক্তিশালী জাতি ছিল। তাহলে প্রাচীন যুগেও এইরকম শক্তিশালী জাতি, যখন যান্ত্রিক সভ্যতা ছিল না তখনও তারা এরকম কাজগুলি করেছে। আজকে পাহাড় কেটে সুরঙ্গ তৈরি করা হচ্ছে, বিভিন্ন রাস্তা তৈরি করা হচ্ছে, আমরা কৌত যে এই খুব উন্নতি করেছে, দেখো কত রাস্তা হয়ে গেছে, হয়েছে এইটা অন্য যান্ত্রিক উন্নতির ফল হয়েছে, কিন্তু তখন আল্লাহ এইরকম শক্তিশালী জাতি তৈরি করেছেন, তারা এই কাজগুলি করেছে, কিন্তু তাদেরকে তাদের শক্তি এবং তাদের এই পারদর্শিতা রক্ষা করতে পারেনি আল্লাহর আজাব থেকে, যখন তারা অবাধ্য হয়েছে, ধ্বংস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আজকেও যান্ত্রিক সভ্যতার যুগে হ্যাঁ এই সায়েন্স আছে, টেকনোলজি আছে, আর এই আছে আর সেই আছে, আর খুব শক্তি আছে, এগুলো কিছুই কাজ দেবে না আল্লাহর কুদরতের সামনে আজাব এলাহি যদি নেমে আসে, কিছুই কাজ দেবে না। কয়েকদিন আগে যে ইন্দোনেশিয়াতে আল্লাহর আজাব আসলো, সুবহানাল্লাহ, হাজার হাজার লোক বলছেন যে 5,000 লোক মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর 20,000 নিখোঁজ, 20,000 নিখোঁজ, আল্লাহ জানে আরও কত নিখোঁজ রয়েছে। এগুলি আজাব, এগুলি আল্লাহর কি আজাব, ভালো করে শুনে রাখেন। মানুষ প্রাকৃতিক দুর্যোগ, আর এগুলির আবার পরিস্থিতির নাকি মোকাবেলা করবে, এগুলো কুফরিয়া কথা, নাস্তিকদের কথা, বেদিনদের কথা। আর দেখো নাকি সামুদকে, যারা পাথর কেটে কেটে উপত্যকায় বাড়িঘর তৈরি করতো, এই একটি জাতির কথায়, সামুদ জাতি তাদেরকে ধ্বংস করেছেন কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আম্মা সামুদ ফাউলে উহলেকু বিতাগিয়া, জি, প্রচণ্ড বেগে বিকট শব্দ একটি হয়েছিল, শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, কানের পর্দা ফেটে গেছে আর সাথে সাথে উড়ে পড়ে থেকে সমস্ত ধ্বংস হয়ে গেছে। এইভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতি বিভিন্ন আজাব দিয়ে ধ্বংস করেছেন, এই ছিল সামুদ সম্প্রদায়। ওয়া ফিরআউনাজিল আওতাদ, এখানে ওই রকম হয়েছে, আলাম তারা কাইফা ফালা রব্বুকা বি ফিরআউনাজিল আওতাদ, হে নবী বা হে মানুষ তুমি কি চিন্তা করে দেখো না যে তোমার রব কি আচরণ করেছেন ফেরাউনের সাথে, জিল আওতাদ, সে যে কিলোকের অধিকারী ছিল বা কিলোক বিশিষ্ট ফেরাউনের সাথে, কিলোক বিশিষ্ট ফেরাউনের সাথে, আওতাদ ওয়াতাদের বহুবচন, ওয়াতাদ বলা হয় কাকে? কিলোককে। যখন কোনো জায়গায় তাঁবু লাগাইতে হয় আর তাঁবুকে স্থাপিত করতে হয় তখন কি লাগে? কিলোক লাগে, হ্যাঁ, মাটিতে ধরে রাখার জন্য। তো এখানে এটা একটা তাফসীর, ফেরাউনকে কিলোকের অধিকারী বা কিলোক বিশিষ্ট ফেরাউন কেন বলা হইল, বলছে যে ফেরাউনের লক্ষ লক্ষ সেনাবাহিনী ছিল, এই সেনাবাহিনীর ছাউনিগুলি সব ছিল কিসের? এই তাঁবুর ছিল। তো এই ছাউনিগুলিকে শক্তিশালী মজবুত করে স্থাপিত করার জন্য কিলোক ব্যবহার করা হতো, সেই জন্য ফেরাউনকে কী বলা হয়েছে? ফেরাউন জিল আওতাদ, অর্থাৎ এখানে
কি লোকটা আসল উদ্দেশ্য হচ্ছে বিশাল সেনাবাহিনীর মালিক, তাহলে ভাব অর্থ এই জন্য কোনো কোনো তাফসিরে শাব্দিক তর্জমা করেন, লফজি তর্জমা করেনি, কি করেছে, আর ফিরাউনকে দেখো নাই যে ছিল বিশাল সেনাবাহিনীর অধিকারী, জিলাওতাদ মানে কি করে দিল তাহলে বিশাল সেনাবাহিনীর অধিকারী, এখানে সেনাবাহিনীর কথা শব্দে নাই, কিন্তু যেহেতু সেনাবাহিনী এসব ছাউনিতে থাকতো সেজন্য বিশাল সেনাবাহিনীর অধিকারী, এটা হয়ে গেল ব্যাখ্যাগত বা তাফসিরি তর্জমা, এটা একটা হয়ে গেল। তাহলে বিশাল সেনাবাহিনীর মালিক থেকেও ফেরাউন নিজেকে রক্ষা করতে পারেন, নিজের রাজত্ব রক্ষা করতে পারে নাই। দুই নম্বর তাফসির হচ্ছে যে এখানে অতাদ মানে কি লোকই, অতাদ মানে সেনাবাহিনী টাহিন না, অতাদ মানে কি কি লোক। আর ফেরাউন মুসা আলি সাল্লাম আসার পরে যখন তার দাওয়াত শুরু হলো, যারা ইমান নিয়ে আসতো মুসা আলি সাল্লামের ওপর তাদেরকে ধরে ধরে তাদের দুই হাতে দুই পায়ে কি লোক পেরেক ঢুকিয়ে তাদেরকে শুলে চড়িয়ে শাস্তি দিত আর মারত, সেই জন্য তার আল্লাহ রাব্বুর নাম দিয়েছেন যে ফেরাউন হচ্ছে কিলোকলা ফেরাউন, ওই ফেরাউন জালেম যে কিলোক দিয়ে মানুষকে শাস্তি দিত, আজাব দিত আর হত্যা করত, সেই জালেমকে আল্লাহ কি করেছেন দেখো নাই, এই কথা বলা হয়েছে। তাহলে তাফসীর তাহলে আলাদা হয়ে গেল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এই তিনটি জাতি এরা শহরে শহরে দেশে সারা দেশে কি করেছিল, সীমালঙ্ঘনমূলক আচরণ করেছিল, তাগাও সীমালঙ্ঘন করেছিল, বাড়াবাড়ি করেছিল, ফাকসারু ফিহাল ফাসাদ, অতপর দেশে তারা বিশাল বিপর্যয় সৃষ্টি করেছিল, ফাকসারু ফিহাল ফাসাদ বহু ফাসাদ সৃষ্টি করেছিল, বহু বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, মানুষের জন্য বড় অশান্তি সৃষ্টি করেছিল, জি হ্যাঁ, হককে মানবে না, আর কেউ যদি হকের অনুসারী হয় তো তার ওপর চলবে জুলম এবং অত্যাচার, হকের কথা কেউ বাঁচলে বা বললে তার বাঁচার অধিকার নেই, এই ছিল তাদের অবস্থা, ফাকসারু ফিহাল ফাসাদ, জি হ্যাঁ। আর সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে শিরক, এখানে ফাসাদের তফসির করতে হোসেন বলেছেন যে আশিরকু ওয়াল কাতলু, এই জালেম জাতিগুলি কি করতো, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক, এই ফাসাদ তাদের মধ্যে ছিল। আর দুই নম্বর ছিল যারাই শিরক থেকে তওবা করে তৌহিদবাদী মমিন মুসলিম হইতো তাদেরকে কি করতো, খুন করতো, হত্যা করতো, তো এরা চরম বিপর্যয় সৃষ্টি করেছিল শিরকের মাধ্যমে এবং ভালো মানুষদেরকে খুন করার মাধ্যমে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সৌত আযাব, অতপর যার ফলে আল্লাহ কি করলেন, হে নবী বা হে মানুষ তোমার প্রতিপালক আল্লাহ তাদের ওপর হানলেন কি, সৌত আযাব শাস্তির চাবুক, তাদের ওপর শাস্তির চাবুক হানলেন, শাস্তির চাবুক, আল্লাহ রাব্বুল এই আযাবকে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, চাবুক, যেমন চাবুক দিয়ে মারা হয় শাস্তির চাবুক হানলেন, অথবা বলতে শাস্তির কষাঘাত করলেন, যেটাই বলেন না কেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, কারণ আল্লাহ কাউকে ছাড়বেন না, পাপ চেনে না বাপকে, জি হ্যাঁ, আপনাকে পাপের ক্ষেত্রে ছাড় দেবেন একবার দুইবার পাঁচবার, কিন্তু অবশ্যই একবার ধরা হবে, অবশ্যই একবার ধরা হবে, দুনিয়াতে না ধরা হইলেও ধোকা খাবেন না, খুব লম্বা একটা রশি আল্লাহ ছেড়ে দিয়েছেন, যাও তুমি যাও, কিন্তু ধরবেন যখন তো ইন্না বাদশা রব্বিকা শরীদ, কঠোরভাবে আল্লাহ ধরবেন। সুতরাং কখনো যেন অপরাধী কথা না মনে করে যে আমার তো কিছু হয় না, অনেক পাপ করেছি কিছু তো হলো না, না। এবং সবচেয়েতে বড় আল্লাহর আযাব হচ্ছে ইমান হারিয়ে যাও, অনেকে কিন্তু ইমান হারিয়ে দেয় আর দুনিয়ার সুখ দেখে ধোকা খায় যে আমার তো কিছু হয় না, কই হ্যাঁ কোথায় আল্লাহর আযাব, কিন্তু ও জানে না যে সবচেয়েতে বড় আল্লাহ আযাব ওর উপরে নেমে এসেছে, ওর ইমানই হারিয়ে গেছে, হ্যাঁ শিরক বেদাত করে ইসলামটাই হারিয়ে দেয়, তাওহীদই হারিয়ে দিয়েছে, সুন্নত হারিয়ে দেয়, বেদাতে ডুবে যাবে, ওটাই তো বড় আযাব, ওটাই তো বড় আযাব, আর কি চাও তুমি। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রতিপালক যে সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন, সূক্ষ্ম নজর রেখেছেন, অত পেতে রয়েছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে দুই রকম অবস্থা হয় মানুষের, কখনো সুখ আসে কখনো দুঃখ আসে, অধিকাংশ মানুষের স্বভাব সুখের সময় মনে করে যে আমার মতো ভালো মানুষ নেই, আমি ভালো না হলে এমনি আল্লাহ দিছে, জি কাফেররা তো মনে করে যে আমরা যদি অপরাধী হব তো এত কেন সুখী, আমরা মুসলিমরাই কেন হ্যাঁ দুর্গত, মুসলিমদের উপরই বিপদ আপদ কেন, যত বিপদ আপদ মুসলিম দেশে, এতে কাফেররা ধোকা খাচ্ছে না, কাফেররা ধোকা খাচ্ছে একদিকে।
অসাৎ লোকেরা পাপ করে যাচ্ছে, হারাম ভোগ বিলাস করছে, নামাজ পড়ছেন কি পাচ্ছেন আপনি? আপনার তো বিপদ আপদই ছুটে না, মনে করছে আমি ভালো মানুষ, নামাজ পড়লেই হবে, আমার এইখান ঠিক আছে। এই মিথ্যা দাবি করে মনে করে যে আল্লাহ যখন নিয়ামত দিয়েছে মনে আমি আল্লাহর কাছে খুব প্রিয় পাত্র। না 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 না, আল্লাহ ভালো মানুষকেও দেয়, আল্লাহ খারাপকেও দেয়। জি, আবার বিপদ আপদ ভালো মানুষের ওপর আসে, আবার খারাপের ওপরও আসে। খারাপের জন্য আল্লাহর আজাব, আর ভালো মানুষের জন্য আল্লাহর পরীক্ষা, ইমতিহান। জি, তো আসেন আল্লাহ বলছেন ফাআম্মাল ইনসানু, মানুষ হচ্ছে এই রকম যে ইযা মাবতালাহু রাব্বুহু, যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন, ফাআকরামাহু, সুতরাং পরীক্ষার একটা তরিকা হচ্ছে যে আল্লাহ তাকে সম্মানিত করেন, ওয়ানামাহু, এবং তাকে আল্লাহর অনুগ্রহ করেন, অনেক নিয়ামত দেন, ভোগ বিলাসের সামগ্রী দিয়েছেন, খুব সুখ, সৌদি আরব টাকা 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 বিজনেস। জি, এই যখন হয় ফায়াকুলু, তখন বলে রব্বি আকরামানি, আমার আল্লাহ আমার খুব খুশি আছে, আমাকে বড়ই সম্মানিত করেছে, আমাকে আল্লাহ কি করেছে, বড়ই সম্মানিত করেছে, দেখেন না আমার কোনো অভাব নেই, আল্লাহ আমার খুব রাজি আছে। বিশেষ করে ফাসেক মুসলিমরা, হ্যাঁ পাপি মুসলিমরা, বা দেখেন বিদাতি আলেম ওলামা, বিদাতি পীরেরা, ওই আমাদের ভক্তের অভাব আছে, দেখেন না আমরা কোনো এলাকা গেলে দেখেন না আমাদের পিছনে গাড়ির বহর দেখেন না, আর আমাদের মুড়িদানের সংখ্যা দেখেন না। জি হ্যাঁ, ফায়াকুল রব্বি আকরাম, আমাদের মতো ইজ্জত কে পেয়েছে, আমরাই হক্কানি, তাই না, আমরাই হক্কানি, ধোকা খেয়ে আছো, ধোকা খেয়ে আছে, হক্কানি হওয়ার মাপ কাঠি এই না যে আমার দলবল ভারী, আমার ইজ্জত সম্মান বেশি, বরং আমি কোরআন সুন্নার দলিলের উপর আছি কিনা এটা দেখার বিষয়, আমার কাছে দলিল আছে কিনা, কাল আল্লাহ কালা রসুল, এটা হচ্ছে দেখার বিষয়। ওয়াম্মা ইযা মাবতালাহু, পক্ষান্তরে যখন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন, দ্বিতীয় রকম পরীক্ষা তার রব কি বলে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, অতঃপর পরীক্ষা করতে গিয়ে তার উপজীবিকা রিজিকাকে, রিজিককে আল্লাহ সংকুচিত করে দেন। কাদারা একদেরও মানে সংকুচিত করা, এখানে কি মানে, এটা হচ্ছে সংকুচিত করে দাও, বড় হয়েছিল সংকুচিত করে, তারকে সংকুচিত করে, সংকীর্ণ করে দেওয়া, এটা হচ্ছে কাদারা একদের। আর কাদারা একদের মানে ক্ষমতাবান হওয়া, এটাও আর একটা অর্থ। জি হ্যাঁ, কাদারা একদের মানে সুপরিমিত করা, সুনির্ধারিত, এখান থেকে কাদার তকদিরকে কাদার বলা হয়। জি হ্যাঁ, তাহলে কাদারের আমরা কাফ দাল রায়ের তিনটি অর্থ জানলাম, ক্ষেত্র বিশেষে অর্থ হবে এখানে ফাকাদারা আলাইহি রিজকাহু মানে দাইয়াকা আলাইহি রিজকাহু। জি, যখন তার রিজিককে আল্লাহ তং করে দেন, সংকীর্ণ সংকুচিত করে দেন, তখন সে অসৎ লোক বলে, কাফের অথবা মুসলিম সমাজের অসৎ, রব্বি আহানান, আল্লাহ আমাকে চরম লাঞ্ছিত করেছে, আল্লাহ তুমি আমাকে পেয়েছো এত বালা মুসিবত, আমাকে খুব লাঞ্ছিত করেছো সমাজে, আল্লাহ বলে না, বলে না, কিন্তু নেক মানুষ কখনই কথা বলবে না, আল্লাহ পরীক্ষা করেছে, আলহামদুলিল্লাহ যে অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকের চাইতে ভালো আছি, বলবে না, বলবে না, হ্যাঁ আমার চাইতে অনেকে খারাপ অবস্থায় আছে, আরে আমার তো ছয় মাসের বেতন নাই, কেউ এসে এক পয়সা পায়নি, আমি অনেক অনেক ইনকাম করেছি, কেউ এসেছে নতুন ভিসা 5 লাখ 10 লাখ টাকা, একটা পয়সা ইনকাম নেই, বলবে না, বলবে না, আরে আলহামদুলিল্লাহ আমার ইনকাম নেই, সুস্থ তো আছি, অনেকে হাসপাতালে পড়ে আছে 6 মাস ধরে, নড়তে পারে না, বলবে না, বলবে না, তাহলে সৎ লোক কখনোই কথা বলবে না যে আল্লাহ তুমি আমার উপরে এত বড় বিপদ দিলে, আল্লাহ আমার একটা ছেলে ছিল তাও নিয়ে নিলে, আল্লাহ হ্যাঁ আল্লাহ আমার সব গেল, আল্লাহ নাই কথা বলবে না, অভিযোগ করবে না। আল্লাহ বলছে কাল্লা কোশ্চিন কালেও না, তোমাদের এই ধারণা ভুল যে ধন দৌলত দুনিয়াতে সুখের সামগ্রী দিলে আল্লাহ খুব রাজি আছেন, আর দুঃখ আসলে বালা মুসিবত আসলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন আর লাঞ্ছিত করে দিয়েছে, এটা ভুল কথা। কাল্লা কোশ্চিন কালেও এই ধারণা ঠিক না, বরং তোমাদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেগুলি করো, সেগুলি হচ্ছে যে ভালো কাজ করো আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকো। বলছেন বাল্লা তুকরে মনে ইতিম, বরং তোমরা ইতিম অনাথকে সম্মান করো না, ইতিমদের আদর স্নেহ করা উচিত। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, আর দরিদ্রকে খাদ্য দানে তোমরা একে অপরকে উৎসাহিত করো না, নিজেও উৎসাহিত হবে গরিব মিসকিনকে খাওয়ানোর জন্য, আমি একা নিজে সামলাইতে পারবো না, আরও 10 জনকে গ্রামবাসীকে এলাকাবাসীকে জাতিকে উৎসাহিত করবেন যে আপনারাও এই নেক কাজে অংশ নেন, এইভাবে দারিদ্র মোচন করার চেষ্টা করবেন দেশের জাতির গ্রামের। অথা করুনা তুরাস আকলা লাম্মা, এবং তোমরা ধন সম্পদ উত্তরাধিকারীদের ধন, তোরাস মানে মিরাস, তোরাস মানে কি মিরাস, আসলে তোরাস ওরাস ছিল,
যারা ভাষাবিদ বলছেন যে ওয়াওটা এখানে তা হয়ে গেছে, তোরাস হয়ে গেছে, ওয়ারিসা ইয়ারেসু, এখান থেকে তোরা শব্দটি আছে, তা কোথাও কিন্তু মাদ্দাতে নেই, ওয়াও রা সা আছে। এটা আলেমদের জন্য বললাম, মাদ্রাসা পড়াদের জন্য বললাম, যে খুঁজে পাবে যে তোরা শব্দটি কোত্থেকে আসলো, তোরাস ওরাস ছিল আসলে, ওয়াওটা তা হয়ে গেছে। তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য বা সম্পদকে আকলা লাম্মা মানে পুরোটাই খেয়ে যেতে চাও, একাই আত্মসাত করতে চাও, বোনদেরকে হক দাও না, জমি জায়গার ভাগ দাও না, হ্যাঁ ভাইকে বঞ্চিত করে দিচ্ছ, হ্যাঁ তারপরে জালিয়াতি করে লিখে নিয়ে নিচ্ছ, করছে না করছে না, চাচাকে বঞ্চিত করার চেষ্টা করছে, যদি বিধবা থাকে, ভাই মারা গেছে, ভাইয়ের জমিগুলি দখল করে নিয়ে মহিলাকে তাড়িয়ে দিচ্ছে, তোকে দেবো না কিছু, তোর কী আছে, ভাই মারা গেছে, জি এইটাই স্বভাব তোমাদের, খবরদার এই কাজগুলি করিও না, না হলে ফেঁসে যাবে। এগুলির জন্য তোমাদেরকে পয়দা করা হয়েছে যে তোমরা অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবে। ওয়াতা কলুন আত্মরাস আকলাল্লাম্মা লাম্মুন মানে হচ্ছে জামা, মানে সবগুলি তোমরা একাই খেয়ে যেতে চাও, আত্মসাত করে খেতে চাও, জি নিজেরটা খাও আর অন্যটা অন্যকে দাও, যার যেটা হক আল্লাহ দিয়েছেন ওটা ওকে দিয়ে দাও। ওয়াতা কলুন আত্মরাসা আকলাল্লাম্মা, তোমরা ধন সম্পদকে, উত্তরাধিকারীদের ধন সম্পদ, উত্তরাধিকারীদের ধন সম্পদকে পুরোটাই আত্মসাত করতে চাও। অত হেব্বুন আল মাল হুব্বান জাম্মা, এবং ধন সম্পদকে তোমরা অতিরিক্ত ভালোবাসো বা অত্যাধিক ভালোবাসো, হুব্বান ভালোবাসা, আর জাম্মান মানে হচ্ছে খুব বেশি, আল কাসির আল জাম্ম আল কাসির, এই জন্য বিশাল যদি সংখ্যায় জনগণ থাকে বলে আল জাম্বুল গাফির, জি আল জাম্বুল গাফির, জাম কাল্লা মোটেই এই করা উচিত না, এই কাজগুলি তোমরা করবে না, কোশ্চিন কালো এরকম করো না বা এটা করা ঠিক না, একদিন তোমাদেরকে হাজির হইতে হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ভোগ বিলাসের সামগ্রী শেষ হয়ে যাবে, দুনিয়া তিক্ততায় পরিণত হবে, বলছেন কখন সেটা, যখন আখেরাত হবে, এদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়াজা রব্বুকা, এবং হে মানুষ তোমার রব স্বয়ং হাসরের মাঠে বিচার দিবসে বিচার করার জন্য আসবেন, কে আসবেন, কে আসবেন, আল্লাহর আশা সাব্যস্ত হইল না হইল না, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকীদা, পক্ষান্তরে আশআরি মাতুরিদি আকীদা, না 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 আল্লাহ আসবে না, আল্লাহর অর্ডার আছে, যা রব্বকে বলছে যা আমরও রব, আল্লাহর হুকুম আসবে, আরে আল্লাহ বলছেন রব আসবে আর ফেরেশতা আসবে, তোমার এখানে বিকৃতি ঘটাবে দরকারটা কি, আর অপব্যাখ্যা কেন করছি, গুমরাই কেন, ও যা রব্বকা, আল্লাহর আশা আল্লাহর আশার মতো, কেমন করে আসবে আল্লাহ ভালো জানে, কাইফিয়া ধরন জানা নেই, ও যা রব্বকা তোমার রব আসবেন, ওয়াল মালাকু আর ফেরেশতারাও আসবেন, সাফান সাফান সারিবদ্ধ হয়ে ফেরেশতারা লাইন ধরে আসবেন, মুফাসসিরগণ বলেছেন এক এক আকাশের এক একটা লাইন হবে, এক একটা দরজা খুলে যাবে, আকাশ থেকে দরজা খুলে যাবে, অফুত্তিহাতিসসামা ফাকানাত আবওয়াবা, ফেরেশতারা আসবে আকাশের দরজাগুলি খুলে দেবে, যেমন অন্য আয়াতে রয়েছে, আর সাত আসমানের সাতটি দরজা খুলে যাবে, আর সারিবদ্ধভাবে ফেরেশতারা এসে হাজির হবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন বিচার দিবসে নিয়ে আসা হবে, জি আর যা থেকে, যা মানে আসা আর জি মানে নিয়ে আসা হবে, যেহেতু এসছে সেজন্য এখানে মুতাআদ্দি হয়ে গেছে, নিয়ে আসা হবে সেই দিন জাহান্নামকে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ নিজের চক্ষু খুলবে, জ্ঞান চক্ষু খুলবে, মানুষ সেই দিন উপলব্ধি করবে, তাযাক্কার মানে উপদেশ নেওয়া, সেই দিন হুঁশ জ্ঞান হবে যে হাই রে কী করেছি রে, বড়ই অন্যায় কাজ করেছি, আজকে বুঝতে পেরেছি, আজকে সংশোধন করছি, কিন্তু তখন তার সংশোধনের টাইম নেই। এই যে জাহান্নামকে নিয়ে আসা হবে, এই মর্মে সহিহ হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, তাতে কী রয়েছে, জাহান্নামের কতটি লাগাম থাকবে, 70,000, সব ওনা ওয়ালাহু সব ওনা আলফ জিমাম, 70,000 লাগাম থাকবে, মা কুল্লে জিমামিন, আর এক একটা লাগাম ধরে টান দিবে কতজন ফেরেশতা, সাবুন আলফ মালক, 70,000 ফেরেস্তা, সুবহানাল্লাহ, তাহলে 70,000কে 70,000 দিয়ে গুণ দিন, যে কত ফেরেস্তা নেমে আসবে আল্লাহ রাব্বুল আলমিনের মালায়কা নেমে আসবেন, আর জাহান্নামের তর্জন গর্জন থাকবে, হুঙ্কার থাকবে, আর এই ভয়াবহ অবস্থা হবে সে হাসর মাঠে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং সেখানকার বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। তখন মানুষ উপদেশ ওয়ান্না লাহু যিকরা, কিন্তু তখন উপলব্ধি করে লাভটাই কী হবে, কোনো কাজ আসবে না, তখনকার উপলব্ধি করা
বা উপদেশ নেওয়া কোনো কাজে আসবে না। ইয়াকুলু, যখন হাশরের মাঠে এইরকম অবস্থা হবে তখন বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, কাফের মুশরিক বেদিন দুনিয়াদার পেট পূজারী সারা জীবন আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা হয়নি যে আখেরাতের জন্য কিছু করি, সংশোধন করি, কিছু ভালো আমল করি, আখেরাতের জন্য সম্বল নিই, কোনো কিছু চিন্তা করেনি। জন্মসূত্রে হয়তো মুসলিম হতে পারে কিন্তু তার কোনো চিন্তা ছিল না, পেট আর পেট, দুনিয়া আর দুনিয়া। এরা বলবে কদ্দম তুলি হায়াতি, দুনিয়ার জন্য তো অনেক কিছু করেছি কিন্তু এই জীবন, হায়াতি মানে হাজহিল হায়াত, এই যে জীবন শুরু হয়েছে এই জীবনের জন্য যদি অগ্রিম কিছু পাঠাইতাম, হাই ইয়ালাই তানি হাই কদ্দম তুলি হায়াতি, যদি এই জগতের জন্য বা এই জীবনের জন্য অগ্রিম কিছু পাঠাইতে পারতাম দুনিয়া থেকে তাহলে আজকে কাজে আসত। এখন বুঝতে পেরেছে ফায়াউমাইদিল্লা ইউআযাবু আযাবাহু আহাদ, সেই দিনটা এমন হবে যেদিন আল্লাহর শাস্তি দেওয়ার মতো কোনো দুনিয়ার শাসক কোনো শক্তি শাস্তি দিতে পারবে না। যদি দুনিয়ার সবচেয়ে বড় জালিমকে ধরেন মানব জাতির ইতিহাসে আর সীমাহীন শাস্তি দিয়েছে কোনো মানুষকে, তারপরও আল্লাহর আজাবের মতো আল্লাহর শাস্তির মতো শাস্তি পৃথিবীতে কেউ দিতেও পারে না, দিতে পারেও নি। এত শাস্তি দেওয়া হবে কাফের মুশরিক এবং আল্লাহর অবাধ্যদেরকে, নাফরমানকে। ওয়ালা ইউসেক ওয়াসাক আহাদ, আসামিকে বেঁধে নিয়ে আসে, আসে না প্রশাসনের লোকেরা বেঁধে নিয়ে আসে, হাত বেঁধে, পা বেঁধে, চোখ বেঁধে, কত কি বেঁধে নিয়ে আসে, বাঁধে না, বাঁধে না, নড়তে পারে না, চড়তে পারে না, ছেলে এইভাবে ওখানেই দাঁড়িয়ে হতে পারে না, পারে না, যা আপনি কল্পনা করতে পারেন। এর চাইতে আল্লাহর বান্ধন আরও মারাত্মক ধরনের হবে, তাই আল্লাহ বলছেন ওয়ালা ইউসেক ওয়াসাক আহাদ, আর আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারে না পৃথিবীতে শাস্তি দিতে গিয়ে। এত শাস্তি আল্লাহ দেবেন, জি হ্যাঁ, অসৎ লোকদের কি পক্ষান, এতক্ষণ পর্যন্ত তো অসৎ লোকের কিছু কথা হইল, এখন ভালো মানুষের কথাও শোনেন যে ভালো মানুষের সেখানে যে আদর আপ্যায়ন হবে আর সেখানে তাদেরকে সম্মানজনক জীবন দেওয়া হবে, তাদেরকে ওয়েলকাম আহলান ও সাহলান করা হবে। আল্লাহ বলছেন ইয়া নাফসুল মুতমাইন্নাহ, ওখানে আল্লাহ ডাক দেবেন হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত চিত্ত, জি হ্যাঁ, ইরজি ইলা রব্বিকে, তুমি তোমার রবের কাছে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট হয়ে আর সন্তুষ্ট সন্তোষ সন্তোষ ভাজন হয়ে, সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে, কি মানে রাদিয়াতুন মানে নিজে রাজি, তুমি রাজি হয়ে যাবে, আর মারদিয়া মানে হচ্ছে সন্তোষ ভাজন মানে তোমার ওপর কেউ রাজি, কে রাজি, আল্লাহ রাজি, মারদিয়া, মারদিয়া মানে যার ওপর রাজি কেউ হয়েছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন, মারদিয়া, আর রাজিয়া যিনি রাজি হয়ে গেছেন, তাহলে জান্নাতি নিজেও সন্তুষ্ট হয়ে যাবে পেয়ে মমিন মমিনাত, আর আল্লাহও তার তাদের ওপর কি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। এই জন্য সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহ বা সালাফ তাদের অনুসারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তাবেইনদের সম্পর্কে বলেছেন এবং তাদের কিয়ামত পর্যন্ত যারা সত্যিকার অনুসারী হবে তাদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহও রাজি হয়ে যাবেন ওদের ওপর, আর ওয়ারাজু আনহু, আর ওরাও রাজি হয়ে যাবে কার ওপর, আল্লাহর ওপর, জি, সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, সুতরাং তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, মানে এই জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এখানেই আমাদের তাফসীর শেষ হলো। এই কথাটি কখন বলা হবে এটা একটা কথা বাকি থাকলো, এই যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ থেকে শুরু করে আসো 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 বলা হবে, ইরজি ইলা রব্বিক কখন বলা হবে, তিনটি সময় বলা হবে তাফসীরকারদের তিনটি মত রয়েছে, তিনটেই ঠিক। একটা বলা হবে কখন, মৃত্যুর সময়, যখন মরণ আসে তখন চিন্তিত হয় মানুষ, তখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসছে, তখন এটা বলা হয় ইরজি ইলা, চলো চলো রবের কাছে চলো, কোনো চিন্তা নেই, তুমিও রাজি হবে, আল্লাহ তোমার রাজি, জি। আর একটা বলা হবে কখন, জি হ্যাঁ, যখন কবর থেকে পুনরুত্থিত হবে, উঠানো হইল তখন, জি হ্যাঁ, ওই সময় বলা হবে, কবর থেকে উঠছে, ভয়াবহ অবস্থা, পেরেশান, তখন ডাক আসছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একটা ডাক দেওয়া হবে যখন হিসাব নিকাশ হচ্ছে আর হাতে হাতে আমলনামা আসছে, এখন জান্নাতে যাওয়ার হুকুম হবে, তখন এই অর্ডারটা হবে।